প্রধান সচিব, দপ্তরের সচিবগণ, সকলকে নমস্কার জানিয়ে আজকের এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এবং সংবর্ধনা সভা আমরা শুরু করছি। সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের আয়োজনে আদিবাসী গুণীজনদের সম্বর্ধনা জ্ঞাপন এবং মর্যাদা প্রদান করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সম্বর্ধনা নেওয়ার জন্য আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি সাঁওতালি সাহিত্যে সাধু রামচাঁদ মুর্মু স্মৃতি পুরস্কার দেওয়া হচ্ছে বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক ও লেখক শ্রী শাড়িধরম হাঁসদাকে। সাধু রামচাঁদ মুর্মু স্মৃতি পুরস্কার দেওয়া হচ্ছে বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক শ্রী শাড়িধরম হাঁসদা মহাশয়কে। চারুকলা ও শিল্প বিষয়ে পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি পুরস্কার বিশিষ্ট শিল্পী শ্রী হীরালাল মল্লিক মহাশয়কে দেওয়া হচ্ছে। তাম্রপত্র এবং একটি চেক দেওয়া হচ্ছে, 1 লক্ষ টাকার চেক দেওয়া হচ্ছে। তাম্রপত্র এবং অন্যান্য সম্বর্ধনা সামগ্রী শিল্পকলা প্রদর্শন বিষয়ে লাল শুক্রা ওরাও শিল্পকলা প্রদর্শন বিষয়ে লাল শুক্রা ওরাও স্মৃতি পুরস্কার বিশিষ্ট শিল্পী শ্রীমতী ইতি মুর্মু মহাশয়া দেওয়া হচ্ছে তাম্রপত্র, 1 লক্ষ টাকার একটি চেক এবং আরও সম্বর্ধনা সামগ্রী। বিজ্ঞানের উন্নতি সাধনের জন্য বিরসা মুন্ডা স্মৃতি পুরস্কার দেওয়া হচ্ছে ডাক্তার বাবুলাল টুডু মহাশয়কে। বিজ্ঞানের উন্নতি সাধন তার জন্য বিরসা মুন্ডা স্মৃতি পুরস্কার দেওয়া হচ্ছে ডক্টর বাবুলাল টুডু মহাশয়কে। সিধু কানু স্মৃতি পুরস্কার সমাজ সেবার জন্য শ্রী সুশীল মুর্মু মহাশয়। সিধু কানু স্মৃতি পুরস্কার সমাজ সেবার জন্য শ্রী সুশীল মুর্মু মহাশয়কে। যুব কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ক্রীড়া ক্ষেত্রে পারদর্শিতার সঙ্গে বেঙ্গল আর্চারি একাডেমি ঝাড়গ্রামের 5 জনকে বিশেষ সম্বর্ধনা জানানো হচ্ছে। প্রথমে জুয়েল সরকার বাড়ি মালদা, সদ্য সমাপ্ত ইরাকের সুলেমানিয়াতে এশিয়া কাপে ভারতীয় সিনিয়র টিম ইভেন্টে স্বর্ণ পদক জয়ী। ₹50,000 পুরস্কার। শ্রী রাহুল ব্যানার্জি এবং শ্রীমতী দোলা ব্যানার্জি আপনারা যদি থাকেন একটু মঞ্চে চলে আসুন। হ্যাঁ, আচ্ছা স্যার, আমাদের সাথে আছে শ্রীমতী দোলা ব্যানার্জি, শ্রী রাহুল ব্যানার্জি, বিশিষ্ট আর্চারি তীরন্দাজ আমাদের, চুমকি মণ্ডল খেলো ইন্ডিয়া ন্যাশনাল র্যাঙ্কিং উইমেন আর্চারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড বিভাগে সিলভার মেডেলিস্ট। রুমা বিশ্বাস 2018 সাল থেকে বেঙ্গল আর্চারি একাডেমি ঝাড়গ্রামের সঙ্গে যুক্ত, ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে ব্রোঞ্জ পদক জয়ী।
2022 সালে ইউনিভার্সিটি গেমসে ব্রোঞ্জ পদক জয়ী। তুলে দেওয়া হচ্ছে 50,000 টাকা চেক এবং স্মারক। প্রিয়া পাত্র ঝাড়গ্রামেরই বাসিন্দা, বেঙ্গল আর্চারি একাডেমির তীরন্দাজ, এনটিপিসি সাব জুনিয়র ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ মহিলা দলে টিম হিসেবে রৌপ্য পদক জয়ী। এনটিপিসি সাব জুনিয়র ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ রিকার্ভে মহিলা দলের টিমে সিলভার মেডেলিস্ট। রিয়া মাহাতো বাড়ি ঝাড়গ্রাম, এনটিপিসি সাব জুনিয়র ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভে দলগতভাবে রৌপ্য পদক জয়ী। এনটিপিসি সাব জুনিয়র ন্যাশনাল রিকার্ভে মহিলাদের টিম ইভেন্টে রৌপ্য পদক জয়ী। পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে পুনর্বাসন প্রকল্পের অঙ্গ হিসেবে আজকে 31 জনকে স্পেশাল হোমগার্ডে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাদের মধ্যে এবার একজন আত্মসমর্পণকারী মাওবাদী ও 4 জন মাওবাদী হামলায় ক্ষতিগ্রস্ত সদস্যের পরিবারের লোকের হাতে স্পেশাল হোমগার্ডের নিয়োগপত্র তুলে দিয়ে তাদেরকে পুলিশ পরিবারে অন্তর্ভুক্ত করিয়ে নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। চলে আসছি প্রোগ্রামের পরের অংশে। মাননীয় মুখ্যমন্ত্রী 20টি প্রকল্পের উদ্বোধন করবেন এবং 13টি প্রকল্পের শিলান্যাস করবেন। উদ্বোধনের মধ্যে থাকছে পিডাব্লিউডির তৈরি বিনপুর এবং জাম্বনি ব্লকের ধর্ষা, বেলপাহাড়ি, বেলপাহাড়ি বাঁশপাহাড়ি এবং বাঁশপাহাড়ি পড়াডিহি রাস্তার দৃঢ়ীকরণ ও প্রশস্তিকরণ, 28.8 কিলোমিটার রাস্তা। আর থাকছে 10 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প সাঁকরাইলের রোহিণীতে, WBSEDCL এই প্লান্ট নির্মাণ করেছে। জলস্বপ্ন প্রকল্পে প্রতিটি ঘরে নলবাহিত পানীয় জল সংযোগ, যেটা পিএইচই ডিপার্টমেন্টের অধীনে হয়েছে। 8টি স্কিমের উদ্বোধন আজকে হচ্ছে। টোটাল স্কিম কস্ট হচ্ছে 2.68 কোটি রুপিস, 23,000-এর বেশি মানুষ এতে উপকৃত হবে। এছাড়া উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম পূর্ত দপ্তরের নতুন জেলা কার্যালয়, পানকানালি মৌজাতে সেচের জন্য নতুন পুকুর খনন, জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের সোনাইমুই মৌজাতে চেকড্যাম, গিরিবেরিয়া মৌজাতে চেকড্যাম, বড় ধানসন মৌজাতে সেচ বাঁধ 52 লক্ষ টাকার। এছাড়া বিনপুর 2 চক্রের এবং বেলপাহাড়ি পশ্চিম চক্রের এসআই অফিসের নতুন কার্যালয় নির্মাণ, সেগুলোর উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে করছেন। WBSRDA-র পঞ্চায়েত দপ্তরের অধীনে 3টি রাস্তার উদ্বোধন হচ্ছে। গোপালপুর থেকে কুশমুড়া বিনপুর 2 ব্লক, রাস্তার দৈর্ঘ্য 3.74 কিলোমিটার, খরচ 1.73 কোটি। যশপুর থেকে হাতিশালা রাস্তা বিনপুর 1 ব্লক, কৃষ্ণপুর থেকে ঘাগড়া রাস্তা। কৃষ্ণপুর থেকে ঘাগড়া পর্যন্ত রাস্তা বিনপুর 2 ব্লকে 3.75 কিলোমিটার, কস্ট 1.54 কোটি। টোটাল উদ্বোধন হচ্ছে 158 কোটি টাকার প্রজেক্ট। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আজকে আমরা শিলান্যাস করতে চলেছি 13টি স্কিমের, যেটির মূল ব্যয় হচ্ছে, হতে চলেছে 34 কোটি টাকা। এর মধ্যে জলস্বপ্ন প্রকল্পের অনেক স্কিম
প্রবর্ধন হচ্ছে নটি স্কিমের ফাউন্ডেশন স্টোন আজকে হবে টোটাল কস্ট ইজ 29.8 crores 54,000 জন এতে উপকৃত হবেন পশ্চিমবঙ্গ কুর্মী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ডের কমিউনিটি হল এবং প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ যেটি পূর্ত দপ্তর রূপায়ণ করবে 150,000 টাকা বা 1.5 কোটি টাকা দিয়ে হবে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালের ক্যাম্পাসে 20 সজ্জার বিশিষ্ট কোভিড ওয়ার্ড ভাঙাগড় সাঁকরাইল গ্রামীণ হাসপাতাল ক্যাম্পাসে 20 সজ্জার বিশিষ্ট কোভিড ওয়ার্ড পিডাব্লিউডি সোশ্যাল সেক্টর করবে এবং WBSRDA পঞ্চায়েত দপ্তরের ফুলবেরিয়া মোড় থেকে কুসুমডাঙ্গা পর্যন্ত রাস্তা নির্মাণ উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম যদি অনুমতি দেন দুটো 1 মিনিটের শর্ট ভিডিও আছে ঝাড়গ্রামের বিভিন্ন প্রকল্প নিয়ে সেগুলো আমরা একটু চালিয়ে নিচ্ছি চিফ সেক্রেটারি আমার মনে হয় মিটিংটা শুরু করুক আমি চিফ সেক্রেটারি মিটিং ধরবার আগে শুধু একটা কথা বলি অনেক দিন ধরে এখানকার যারা কেন্দু পাতা তোলেন দাম বাড়াবার একটা দাবি ছিল বা আবেদন ছিল বলতে পারেন মিনিমাম সাপোর্ট প্রাইস কেন্দু পাতার কারেন্ট রেট হচ্ছে 75 রুপিস পার চাটা মানে 2.5 কেজি যে একটা বান্ডিল হয় তার দাম ছিল তার মিনিমাম সাপোর্ট প্রাইস সরকার থেকে পেতেন 75 টাকা এখন এটা বাড়িয়ে 170 টাকা করা হচ্ছে প্রায় 100% এতে কি হবে এতে আমার 35,000 কেন্দুপাতা লিপ যারা কেন্দুপাতা লিপের সাথে যুক্ত আছেন জঙ্গলের সমস্ত পরিবারগুলো এবং আদিবাসী পরিবারগুলো তারা খুব খুশি হবেন এবং তারা মার্কেট প্রাইসের থেকে বেশি টাকা পাবেন মার্কেট প্রাইস হচ্ছে 136 টাকা কিন্তু সেখানে আপনারা পাবেন 170 টাকা এটা জয় জোহার আপনাদের সকলের জয় হোক থ্যাংক ইউ নমস্কার ম্যাম আপনার অনুমতি নিয়ে আজকে সভাটা শুরু করা হচ্ছে ম্যাম এর মধ্যে ম্যাম ডিএম ঝাড়গ্রামে একটা প্রেজেন্টেশন আছে
আমরা দেখেছি ম্যাম, আমরা রিভিউ করেছি জেলার বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন যে পরিকল্পনা আছে আমাদের রাজ্য সরকারের সে খুব সুন্দরভাবে চলছে। সে ভিডিও থেকেও ম্যাম দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ম্যাম মাটি সৃষ্টির কাজ থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সংগঠিত করে তাদেরকে যে বাচ্চাদের যে স্কুল ড্রেস তৈরি করার, তাদেরকে শিক্ষা দেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া, তার থেকে সেলাই মেশিন থেকে তাদের ড্রেসগুলো তৈরি করার, এই বিভিন্ন কাজকর্ম জল তীর্থ মধ্যে ম্যাম যেটা আছে চেক ড্যামগুলো তৈরি করা, আরও পরিকল্পনা রয়েছে যেটা আজকে আপনি শিলান্যাসও করেছেন, যেটা ঝাড়গ্রামে খুবই দরকার আছে, সেটা কাজকর্ম খুব ভালো হচ্ছে ম্যাম। আরও যেটা আছে আপনার লিডারশিপে অন্যান্য যে পরিকল্পনা আছে যেটা আমরা দ্বারে সরকার মাধ্যমে ও পাড়া সমাধান মাধ্যমে যে ছোট ছোট মানুষের যে চাহিদাগুলো আছে, যে ডিমান্ডগুলো আছে, সেটাও আমরা তালিকা এর থেকে 26,000 মতো এরকম স্কিমগুলো অলরেডি পাওয়া গেছে বিভিন্ন জেলাতে। ঝাড়গ্রামে ম্যাম অনেক স্কিমগুলো, ছোটো ছোটো স্কিমগুলো পাওয়া গেছে, সেটাকে আমাদের বিডিও সাহেবরা আছেন এখানে, এসডিওরা আছেন, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সদস্যরা আছেন ম্যাম, তাদের মাধ্যমে ছোটো ছোটো স্কিমগুলো রূপায়িত করা হবে, তারপরে এক্সিকিউট করা হবে। আপনার ম্যাম অনুমতি নিয়ে আমি রিকোয়েস্ট করবো ডিএম ঝাড়গ্রামকে প্রেজেন্টেশনটা দেওয়া। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম স্যার, এখানে উষর মুক্তি বলে আমরা এনআরজিএস 100 দিনের কাজে করি, সেটা হচ্ছে যেহেতু ড্রাই এলাকা আছে, পুরো জেলাটাকে অনেকগুলো মাইক্রো ওয়াটারশেডে ভাগ করা হয়েছে, 150টা মাইক্রো ওয়াটারশেডে এখন পর্যন্ত কাজ চলছে। আগের বছর ছোট ছোট পুকুর কাটা, হাপা বানানো ইত্যাদি, যাতে করে জলস্তরটা বাড়ে এবং পরবর্তীকালে সেচের সুবিধে হয়, এরকম 50,000 ম্যান্ডেজ জেনারেট হয়েছে এবং গত বছর 3,20,000 গাছ লাগানো হয়েছে উষর মুক্তি প্রকল্পে। আমার কাছে যেটা খবর আছে সেটা হচ্ছে এখানে আরেকটু কতগুলো জায়গায় জলের সমস্যা আছে এবং চাষের সমস্যাও আছে, আরও কিছু চেক ড্যাম আমরা আগে 500 কোটি টাকার চেক ড্যাম করেছিলাম পশ্চিমাঞ্চল জুড়ে, সুতরাং আরও কিছু চেক ড্যাম করতে হবে প্রভাত, কিছু চেক ড্যাম এবং জলের ব্যবস্থা এটা কিন্তু করতে হবে, কিছু পুকুর দরকার হলে আরও কাটো এবং কিছু কিছু অঞ্চলে চেক ড্যাম করার প্রয়োজন, বিকজ জলের সংকট আছে, এরিয়াগুলোকে আইডেন্টিফাই করো। এটা আমার কাছে একটা লেটেস্ট ইনফরমেশান এসছে, কোন কোন এলাকায়, এখানে তো ভীষণ গরম হয়, কোন কোন এলাকায় একদম ভীষণ গরম, জল পাওয়া যাচ্ছে না, এই যে 5,00,000 টাকা করে পাড়ায় সমাধান দেওয়া হচ্ছে ডিএমদের হাতে অথরাইজড, এখান থেকে তো টিউব ওয়েলগুলো তো বসানোই যেতে পারে, টিউব ওয়েল বসানোর জন্য এই টাকাটা তো কাজে লাগতেই পারে, কত লাগে একটা টিউব ওয়েল করতে, অনেক টিউব ওয়েল হতে পারে যেখানে একদম জল নেই খাবার সেই জলটা, এবং টিউব ওয়েলটা মেনটেনেন্সও করতে হবে কোনো একটা কাউকে দিয়ে। ম্যাম কয়েকটা করা হয়েছে, আরও প্রকল্প যেমন আমরা পাচ্ছি আমরা সেইভাবে নিয়ে নেব। প্রকল্প পাচ্ছি না, প্রবলেম হচ্ছে তোমায় খুঁজে বের করে নিতে হবে। ঠিক ম্যাম। এই যে দুয়ারে সরকার আসছে আবার 21শে মে থেকে 31শে মে পর্যন্ত হবে, পাড়ায় সমাধান অলরেডি চলছে, পঞ্চায়েতে যারা আছেন, এমএলএ যারা আছেন, জেলা পরিষদ যারা আছেন, বিডিও যারা আছেন, আইসি যারা আছেন, লাইন ডিপার্টমেন্টও আছেন, যেখানে শুনবেন জলের প্রবলেম, দয়া করে পাড়ার সমাধানে ওটাকে সমাধান করুন, ইমিডিয়েট 5,00,000 টাকা পর্যন্ত আপনি ব্যয় করে সমাধান করতে পারেন, ডিএমএর নলেজে নিয়ে আসুন, কেসগুলোকে আইডেন্টিফাই করুন এবং সেখানে কলের জল নিশ্চয়ই আপনারা দিতে পারেন, যেখানে টিউব ওয়েল একদম মাটি, পাথুরে মাটি টিউব ওয়েল দিয়ে জল বেরোচ্ছে না, সেখানে ট্যাঙ্কের ব্যবস্থা করতে বা কিছু একটা করতে হবে, আর চেক ড্যামটা আগামী দিনের জন্য একটা পলিসি নিতে হবে, এখানে আরও কিছু চেক ড্যাম প্রয়োজন আছে, এটা মাটির সৃষ্টি প্রকল্পে আমরা কাজে লাগাতে পারি। ম্যাডাম মাটির সৃষ্টিতে এক্সিস্টিং 25টা সাইট আছে অলরেডি যাতে কাজ চলছে, আরও আমরা নতুন 38টা জায়গা আইডেন্টিফাই করেছি, এই 25টা জায়গাতে 3 কোটি টাকার বেশি খরচ করে WRIDD ডিপার্টমেন্ট অনেকগুলো জলের সোর্স বানিয়ে দিয়েছে, যেমন সোলার টিউবওয়েল 15টা বানিয়েছে, ওয়াটার ডিটেনশন স্ট্রাকচার 5টা, 2টো পুকুর, গাছ লাগানো হয়েছে প্রায় 56,000, সবজি চাষ হয়েছে 27,00,000 টাকা 16টি সাইটে, মাছ চাষ হচ্ছে ম্যাডাম, মুরগি পালন এবং হাঁস পালনও হচ্ছে, আপনি ছবিগুলো দেখে বুঝতে পারবেন ম্যাডাম, আর আগামী দিনের জন্য আরও 38টা সাইট আমরা আইডেন্টিফাই করেছি, এগুলোর অলরেডি WRIDD সোলার সাবমার্সিবল এবং পুকুর কাটতে শুরু করে দিয়েছে, এটার জন্য আমরা রেজিস্ট্রেশন প্রসেসে চলছে, আগেরবার যেই মাটি সৃষ্টি সাইটগুলো ধরা হয়েছিল তাতে ভালো রোজগার হয়েছে, ডিপেন্ডিং অন দি প্রোডাকশন 13,000 টাকা অবধি পার ফ্যামিলি রোজগার হয়েছে।
WRID-টাকে প্রভাব দেখে তাহলে তুমি দেখে নাও ওতে সোলার যেগুলো হচ্ছে তার সোলার টিউব অয়েল বা সোলার পুকুর কাটা এগুলো তো নিউ কনসেপ্ট দেখে নাও এগুলো গ্রামের লোকে যদি কাজে আসে ম্যাডাম এখানে আমরা সোলার যেখানে যেখানে সম্ভব হচ্ছে যেখানে যেখানে লেয়ার পাওয়া যাচ্ছে জলের সেখানে গ্রাউন্ড ওয়াটার থেকে ম্যাডাম আমরা সোলার অলরেডি চেষ্টা করেছি ম্যাডাম এখানে আমরা সোলার পাম্প ডাকওয়েল 33 খানা হয়েছে তারপরে সোলার পাওয়ার স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম আমরা 28 খানা করেছি সোলার শ্যালো টিউবওয়েলও কোনো কোনো জায়গায় লেয়ার পেয়েছি ওখানে আমরা লাগিয়েছি ম্যাডাম আচ্ছা যেখানে লেয়ার পাচ্ছ না সেখানে কি অল্টারনেটিভ আছে সেখানে অল্টারনেটিভ হচ্ছে ম্যাডাম চেক ড্যাম করা পুকুর কাটা এবং অনেক জায়গা আছে পুকুর কাটাটাও তো আরআরডি ডিপার্টমেন্ট তোমার ওই জল ভরো ডিপার্টমেন্ট দেখে তা পুকুর কেটে দাও হ্যাঁ ম্যাডাম আমরা এখানে মোট ম্যাডাম জলতীর্থ যখন থেকে শুরু হলো তাছাড়া আরো সমস্ত স্কিম জুড়ে আর যেহেতু 100 দিনের কাজে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 5 মাসের টাকা দেয়নি তোমার জল ভরো জল ধরো চেক ড্যামের কাজে 100 দিনের কাজগুলোকে কাজে লাগাতে পারো ফলে তারা টাকাটা পেতে পারে কারণ আগে যে টাকাগুলো বাকি আছে ফার্স্ট সেগুলো পেমেন্ট করবে তারপরে অন্য কোনো কাজ করবে এখানে ম্যাডাম আমরা মোট 464টা সারফেস স্কিম করেছি ওর মধ্যে 34 খানা চেক ড্যাম করা হয়েছে আমরা নেক্সট এখন উদ্যোগ নিয়েছি 50টা চেক ড্যাম আরও তার সার্ভে প্রায় কমপ্লিট হয়ে আসলো ম্যাডাম সমস্ত করে ওর রিপেয়ার করে আমরা প্রকিউরমেন্টে এগিয়ে যাব ম্যাডাম তার সঙ্গে আমাদের বিশেষ আছে ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্কস আমরা করেছি ওয়াটার ডিটেনশন স্ট্রাকচার্স করেছি মাইক্রো ইরিগেশন ট্যাঙ্কস করেছি সব মিলে 464টা স্কিম তাতে 6400 হেক্টেয়ার ম্যাডাম ওই জলের সেচের ব্যবস্থা জমিতে জলের সেচের ব্যবস্থা করা হয়েছে 50টা চেক ড্যাম হবে 50টা ম্যাডাম আমরা ইমিডিয়েট 50টা চেক ড্যাম করলে ওদের সমস্যাটা মিটে যাবে অনেকটাই এটা মানে ইমিডিয়েট করতে হবে মানে একটু বর্ষার আগে করতে হবে বর্ষার আগে না করলে কিন্তু কোনো লাভ হবে না জল ধরবে না জলটা ভরার জন্য বর্ষার আগে করলে ভালো হয় কিন্তু এত তাড়াতাড়ি ডিপিআর একটাই থাকবে প্রত্যেকটার জন্য আলাদা ডিপিআর করার প্রয়োজন নেই যেমন আমি স্কুলের ব্যাপারে বলেছি একটাই ডিপিআর থাকবে সেই ডিপিআর একই প্ল্যানে চলবে ডিপিআর করার জন্য আলাদা টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই হসপিটালে একটাই ডিপিআর থাকবে সেই ডিপিআর অনুযায়ী সব জায়গায় হবে তাহলে ডিপিআর করার প্রয়োজন নেই তোমরাও চেক ড্যামে একটা সিস্টেম অনুযায়ী এতটা ইঞ্চি হলে কতটা হবে আর একটু বড় হলে কি হবে একটা মানে একটা হচ্ছে বড় একটা লার্জ একটা মিডিয়াম আর একটা স্মল তিনটের ডিপিআর যদি করে রাখো তাহলে কোনটা কোনটাতে অ্যাপ্লাই করবে সেটাতে তোমরা কাজে লাগাতে পারবে এটা দেখে নাও কারণ জলের প্রবলেমটা আমার নলেজে এসছে বেলপাহাড়ির বিডিও কে আছেন এবং আইসি ম্যাডাম নমস্কার ম্যাডাম হ্যাঁ আপনি বলুন তো বেলপাহাড়িতে কি প্রবলেম আছে বেলপাহাড়িতে ম্যাডাম আমাদের শিলদা একটা জায়গা আছে শিলদা বলে তো ওইখানে ম্যাডাম আমরা 1000 ফিটও ম্যাডাম অনেক ক্ষেত্রে জল পাওয়া যায় না তো সেক্ষেত্রে ম্যাডাম আমরা একটা প্রপোজাল ম্যাডাম ডিএম ম্যাডামের থ্রু দিয়ে পাঠানোর চেষ্টা করছি যেটা আছে 52 একর ম্যাডাম একটা জায়গা আছে রাজার বাঁধ বলে ম্যাডাম তো ম্যাডাম সেটা যদি আলটিমেটলি ফুটফুল হয় তাহলে ম্যাডাম আমরা আশা করি ওই জলের সমস্যাটা ম্যাডাম শিলদাতে অনেকটা মিটে যাবে এটাকে যদি চেক ড্যাম করে দেওয়া যায় তাহলে মিটতে পারে তাই তো ম্যাম ম্যাম শিলদা তোমরা শিলদার কথা বলছো শিলদা শিলদা ম্যাডাম শিলদা তো এইখানে আর বেলপাহাড়ি সেই বর্ডারের ওদিকে চলে যাও অনেক দূরে একদম প্রত্যন্ত অঞ্চলে সেখানে কি করবে ম্যাডাম সেখানে অলরেডি ম্যাডাম আমরা এনার্জি এর থ্রু দিয়েও করেছি ম্যাডাম আর উষর মুক্তি আর মাটি সৃষ্টি সাইটে ম্যাডাম কিছু কিছু চেক ড্যাম করা হয়েছে অলরেডি তো ম্যাডাম এখন অলরেডি লেয়ার ম্যাডাম অনেকটা ঠিক হয়ে গেছে কিন্তু ম্যাডাম আরো কিছু ইমপ্রুভমেন্ট দরকার ম্যাডাম চেষ্টা করছি যাতে ম্যাডাম কামিং ডেজে যা যা ইমপ্রুভমেন্ট দরকার পাড়ায় সমাধানে নিয়ে নাও ম্যাডাম ওখানে তো ছোট ছোট কাজ ওই ছোট ছোট রাস্তা ছোট কাজ ছোট খাল ছোট একটা কালভার্ট দেখে নাও ঠিক আছে সিরিয়াসলি এটা গভর্নমেন্ট পয়সা দিচ্ছে শিওর ম্যাম বসো ম্যাম 15 ফাইন্যান্সে টাকাটা আছে টাকাটা খরচ করো আচ্ছা বেলপাহাড়ির ওশিকে আমি জিজ্ঞেস করছি আপনার বর্ডারের কি প্রবলেম আছে ম্যাডাম সিআরপিএফ ক্যাম্প ওখানে ছিল যে আছে হ্যাঁ ম্যাডাম সেই পুরনো ক্যাম্পটাই আছে তো হ্যাঁ ওখানে 6টা সিআরপিএফ ক্যাম্প আছে আর আমাদের স্টেটের 3rd ব্যাটালিয়নে একটা স্ট্যাকো ক্যাম্প আছে টোটাল 7টা ক্যাম্প ওখানে বাইরে থেকে কাউকে কি ঢুকতে দেখছেন না ম্যাডাম আমার বিশেষ করে ঝাড়খণ্ড বর্ডার আছে প্রায় 30 থেকে 35 কিলোমিটার আমি জানি আমি দেখেছি ওপর থেকে হ্যাঁ তো ওখানে আমার যেটা 5টা পয়েন্ট আছে যেখান থেকে বাই রোড কানেকশন আছে ওই 5টা পয়েন্ট কিন্তু আমাদের মোটামুটি
রাউন্ড দ্য ক্লক ওখানে নাকা চেকিং হচ্ছে, সেখানে সিসিটিভি কানেকশনও আমরা থানার উদ্যোগ থেকে করিয়েছি ম্যাডাম। আর এছাড়াও মোটামুটি আমাদের সিআরপিএফ যারা আছে ওদের ওখান থেকে আমাদের সেন্ট্রালি একটা প্ল্যান করা হয় অপস প্ল্যান, সেখানে নাইট অ্যাম্বুশ কিংবা এরিয়া ডোমিনেশন যেটা আমাদের থানা থেকেও করা হয়। আর এছাড়া ম্যাডাম আমরা বিভিন্ন বর্ডারিং এলাকায় বিভিন্ন রকম কমিউনিটি পুলিশিং বা এলাকার লোকেদের সাথে যোগাযোগ রাখার যে ব্যাপারটা সেটাও করি। ওখানে কোনো উইনার্স টিম আছে মহিলাদের? সরি ম্যাডাম, আমি ডিজিকে বলবো, এই অরিজিৎ এখন আছে, ট্রাইবেল মহিলাদের নিয়ে না একটা উইনার্স টিম করে দাও ওখানে, কারণ যেহেতু ছটা রাস্তা তোমার রাস্তা তৈরি হয়ে গেছে, অযোধ্যা পাহাড়েও সেম প্রবলেমটা হচ্ছে, ওই ভালো রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে। আর একটা হচ্ছে ঝাড়খণ্ডের সাথে কথা বলতে হবে, এটা আমি সিএসকে বলবো যে ঝাড়খণ্ডের সিএসের সাথে কথা বলে জয়েন্টলি যদি দুটো জায়গা এই বর্ডারগুলোকে প্রোটেক্ট করা যায়। ম্যাডাম আপনার দেশে হ্যাঁ আমরা 34টা ইউনিটের মধ্যে অলরেডি 22টা ইউনিটে উইনার্স টিম করে দিয়েছি, উইদিন 10-15 ডেজ অল 34 ইউনিটস এ ইউনিটস টিম রেডি হয়ে যাচ্ছে ম্যাডাম। উইদিন 10 ডেজ বেলপাড়িতে একটা দেবে? হ্যাঁ ওটাও দিয়ে। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, অরিজিৎ নতুন এসেছে, এর আগে কোনো থানা থেকে কি কাউকে ইনস্ট্রাকশন দিয়েছেন গ্রামের লোককে যে ছটার পরে বাইরে বেরোবেন না? পুলিশ থেকে কি এটা করা হয়েছে ক্যাম্পেইন? অর ইটস এ রিউমার? ম্যাম আমি যতদূর জানি এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি ম্যাম, এটা হয়তো এরকম কিছু বেরোয়নি, দেওয়া হয়নি না ম্যাডাম। তার মানে এটা কেউ খুব কোয়াইটলি রিউমার ছড়িয়েছে মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি করার জন্য, এটা আপনারা মাথায় রাখবেন। প্যানিক যারা ছড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্কটাও সবসময় নজরে রাখবেন, সোশ্যাল নেটওয়ার্কে যেমন ভালো লোকও আছে তেমনি অনেকে প্রভোক করে, কমিউনাল দাঙ্গা লাগানোর চেষ্টা করে, আর মাওবাদীদের নামে মিথ্যে কথাও বলে যে মাওবাদী আসছে মাওবাদী আসছে, কেউ নিজে একটা হাতে পোস্টার লিখলো, অনেকে আবার সেটা ছবি তুলে ওই ছবিটা বিক্রি করলো, আর দিকে লোকের কাছে প্যানিক রটিয়ে দিল, এটা কিন্তু কোনো ব্যাপার নেই, আমি চারিদিকে খবর নিয়ে দেখেছি। এটা কেউ একটা ক্যাম্পেইন করেছে কন্টিনিউয়াসলি, এবং যে বা যারাই এর মধ্যে থাকে এটা কিন্তু একটা ইনভেস্টিগেশন হবে। ম্যাডাম 8 জনকে অলরেডি অ্যারেস্টও করা হয়েছে, আমরা সার্ভেলেন্সে রাখছি, আগামী দিনেও অ্যারেস্ট হবে। অরিজিৎ খুব ভালো অফিসার, আই ফুললি ট্রাস্ট হিম, এবং আমি মনে করি যে ওর সাথে সুনীল চৌধুরী এখানে আছে, সব্যসাচী রমনরা আছে, তারা প্রত্যেকে দেখে সুন্দরভাবে কাজটা করবে, চিন্তা করার কোনো কারণ নেই। আর ডিএমও আছে, ডিএমকেও আমি বলবো টু কোঅপারেট। মাটির সৃষ্টিটা আমি একটু শুনবো, এই জেলার হর্টিকালচার, বিশেষ করে হর্টিকালচারে এত ভালো ভালো জিনিস এখানে হচ্ছে, একেবারে ড্রাগন ফল থেকে শুরু করে অনেক কিছু, এটা কি সুব্রত দেখছো? সুব্রত একটু বলো তো, পশ্চিমাঞ্চলে তোমরা মাটির সৃষ্টিতে কী কী করেছো? ম্যাডাম আমরা এই পশ্চিমাঞ্চলের 6টা জেলাতেই মাটির সৃষ্টিতে খুব ভালো জাতের ফলের, বিভিন্ন রকম ফলের গাছ গত বছরও দিয়েছি, এবারও দেওয়া হচ্ছে। এখানে ঝাড়গ্রামে স্পেসিফিক্যালি প্রায় 2 লক্ষ গাছ গত বছর দেওয়া হয়েছে, এবছর আমাদের টার্গেট 2.5 লক্ষ, কিন্তু আমরা চেষ্টা করব সেটাও এক্সিড করার। এখানে মূলত ম্যাডাম এখানে কাজুর একটা বিরাট বড় প্রমিস আছে, তাছাড়া আমাদের ড্র্যাগন ফ্রুট বেশ ভালো হচ্ছে, এবারে আমরা ড্র্যাগন ফ্রুট খুব এনকারেজ করেছি। এছাড়াও আমরা পলিহাউসের কাল্টিভেশনে যারা চাষি আছে তাদের সাপোর্ট করে পলিহাউস দিয়ে যাতে তারা সারা বছর সবজি চাষ করতে পারেন সেটাও আমরা এর মধ্যে করেছি। এছাড়া ম্যাডাম এখানে এই সব জেলাগুলোয় বিশেষ করে যে আমাদের স্কুলগুলো, বিশেষ করে প্রাথমিক স্কুল ও উচ্চ প্রাথমিক স্কুলে নিউট্রিশনাল গার্ডেন তৈরি করার জন্য আমরা ওখানে সহায়তা করছি, ওখানে একটা করে গার্ডেন তৈরি করে দিচ্ছি। আমরা খুব বেশি এখনও করে উঠতে পারিনি, কিন্তু বেশ কিছু স্কুলে হয়েছে, এবং আমরা জেলা শাসকের সাথে কথা বলে আরও কিছু স্কুল যেখানে জমি পাওয়া যাচ্ছে সেখানে আমরা করে ওটা ওই মিড ডে মিলে সাপ্লিমেন্টাল, যাতে সবজি এবং ফল দুটোই ওরা পায় মিড ডে মিলে, সেটার একটা আমরা ব্যবস্থা করেছি। এছাড়া ম্যাডাম আমরা এখানে ফ্রুট অর্চার্ড, আম, কাজু এবং পেয়ারা, এই তিনটেই আমরা খুব জোর দিয়েছি যাতে এটা নিউট্রিশনের দিক দিয়েও খুব ভালো আর খুব সহজে হয়ও, তো সেজন্য এটাও আমরা এখানে করছি। আর আমরা গত বছর ম্যাডাম এখানে হাইব্রিড ভেজিটেবল, যেটা উচ্চ আর ফলনশীল যে সমস্ত সবজিগুলো হয় বিশেষ করে ভিন্ডি, তারপরে
করলা লাউ ইত্যাদি এগুলো আমরা মাটি সৃষ্টি সাইটে যেখানে আমাদের ফলের গাছ লাগানো হয়েছে ফলের গাছ থেকে যেহেতু আয় পেতে এক থেকে দেড় বছর অপেক্ষা করতে হবে সেই জন্য দুটো ফলের গাছের সারির মধ্যে আমরা ভেজিটেবল কাল্টিভেশন করাচ্ছি এবং সেটা আমরা WRIDD-র সাথে যৌথভাবে যাতে জলের কোনো সমস্যা না হয় এগুলো লাগানোর পরে সেটাও আমরা কোঅর্ডিনেট করে করাচ্ছি ম্যাডাম। মাটির সৃষ্টিটা কিন্তু ঐতিহাসিক রেভুলেশন আনবে, তার কারণ হচ্ছে মাটির সৃষ্টিতে বিশেষ করে অনুর্বর জায়গাগুলো যেগুলো পড়েছিল সেই জায়গাগুলোতে তাদের প্রাণ সঞ্চার করা এবং প্রাণ সঞ্চার করে সেটা কৃষি থেকে শুরু করে সবজি থেকে শুরু করে ফুল ফল মূল থেকে শুরু করে জীবন তৈরি করার যে প্রচেষ্টা এটা কিন্তু মাটির সৃষ্টি একটা অভাবনীয় দান, এটাকে খুব নিজের মতো করে করতে হবে। উত্তর পশ্চিমাঞ্চল কে দেখে ডিপার্টমেন্ট? উত্তর পশ্চিমাঞ্চল সুব্রত দেখে? ম্যাডাম আমি দেখি। আচ্ছা আমায় বলো তো উত্তর পশ্চিমাঞ্চলের টাকা দিয়ে তোমরা কি কি কাজ করছো এই তিন চারটে জেলাতে? ম্যাডাম আগে দু বছর আগেতে পলিসি অন্যরকম ছিল, সব সেক্টরেই কাজ নেওয়া হতো, লাইভলিহুড, স্কুল কনস্ট্রাকশন, কানেক্টিভিটি, রোড, জলের, চেক ড্যাম, পুকুর কাটা সবই। আপনি নির্দেশ দিয়েছিলেন দু বছর আগে কি একটা সেক্টরে ফোকাস করো, আপনি বলেছিলেন কি জলের উপরে বেশি জোর দাও, তাই জন্যে দু বছর থেকে আমরা ড্রিঙ্কিং ওয়াটার এর উপরে, চেক ড্যাম আর পুকুর কাটার উপরেই জোর দিচ্ছি। এবছরের বাজেটেও তাই, গত বছর 2021-22 আমরা এই জেলাকে ঝাড়গ্রামকে দিয়েছি প্রায় 5 কোটি টাকার স্যাংশন দিতে পেরেছি, এবছরও আমরা ওর থেকে বেশি দেবো। আর বেশিরভাগ স্কিমগুলো হচ্ছে জলকে কেন্দ্র করে। আচ্ছা এখানে অনেক ট্রাইবেল ফ্যামিলি আছে, এখন তো ট্রাইবেল ফ্যামিলির ছেলে মেয়েদের জন্য পড়াশোনার অনেক সুযোগ আছে, শিক্ষাশ্রী স্কলারশিপও তারা পায়, আশ্রমিক হোস্টেলও আছে, কন্যাশ্রীও পায়, রূপশ্রীও পায়, স্বাস্থ্যসাথীও পায়, সমব্যথীও পায়, সবুজশ্রীও পায়, জয় জোহার পেনশনও পায়, তুমি বসো, জয় তপশিলী বন্ধু পেনশনও পায়, লক্ষ্মীর ভাণ্ডারও পায়। কিন্তু এখানে এডুকেশনের হাটটা কখনো কি আমরা সার্ভে করে দেখেছি ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে যে এডুকেশনের হার অনুযায়ী তারা এগোচ্ছে না পেছোচ্ছে? এটা একটা সার্ভে করার দরকার আছে, কারণ ওদের আমরা WBCS-এও কোচিং দিচ্ছি, ফ্রি কোচিং, ইঞ্জিনিয়ারিং ফ্রিতে পড়াচ্ছি, IAS-IPS ফ্রি কোচিং দিচ্ছি, উচ্চশিক্ষায় ফ্রি কোচিং দিচ্ছি, কয়েক হাজার ছেলে মেয়েকে আমরা এইভাবে সুযোগ দিয়েছি। বাইরে পড়তে গেলে 20 লক্ষ টাকা ট্রাইবেল ছেলে মেয়েরা সফট লোন পায়, আর এখানে পড়লে 10 লক্ষ টাকা সফট লোন পায়, প্লাস স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, সব কিছুই আছে। কিন্তু এখানে অনেক ফ্যামিলি আছে, আমি যেমন একবার একটা ডোম পট্টি দিয়ে যাচ্ছিলাম, তারা আমাকে এসে বললো দিদি আমাদের রেশন কার্ড নেই, আমি যাওয়ার পরে সেটা করে দিয়েছিলাম। যেমন অনেক লোধা পরিবার আছে, সবর পরিবার আছে, আমাদের পঞ্চায়েত, গ্রাম সভা, জেলা পরিষদে যারা আছেন বা মিউনিসিপ্যালিটি, কখনো কি তাকিয়ে তাদের দিকে দেখেন? BDO-রা যারা আছেন, IC-রা যারা আছেন। ম্যাডাম একটু আগের সপ্তাহে মানে এই মাসের শুরুতে আমরা সবসময় ফোকাস করি লোধা সবরদের বেশি করে কাভার করতে, কারণ ওদের লিটারেসিটা আনুপাতিক হারে কম আছে, অনেক সময় আধার কার্ড ইত্যাদি থাকে না। এই মাসের শুরুতে 7 দিন ধরে লোধা সবর এলাকায় স্পেশাল মিনি দুয়ারে সরকার ক্যাম্প করা হয়েছে এবং 800-র বেশি আমরা সার্ভিস ওখানে দিয়েছি, ওদের থেকে কাস্ট সার্টিফিকেট থেকে আরম্ভ করে অনেক অ্যাপ্লিকেশন ওদের পাড়ায় গিয়ে গিয়ে উঠিয়ে আনা হয়েছে। পাড়ায় গিয়ে গিয়েই আনতে হবে, তার কারণ অনেক সময় তাদের কাছে কাগজ থাকে না এবং কাগজ না থাকলে তারা দরখাস্ত লিখতে পারে না, এবং দরখাস্ত না লিখতে পারলে কেউ না কেউ বলে আমি দরখাস্ত লিখে দেবো, আমাকে 100 টাকা দে, এটা যেন না হয়। ম্যাডাম দরকার হলে গভর্নমেন্ট, আমার এমপ্লয়িজরা যারা আছে, BSK এই জন্যই করা হয়েছে, দরকার হলে BSK-কে বলবেন আমার দরখাস্তটা লিখে দাও, অথবা কোনো ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনকে কাজে লাগান, অনেকে আছে মানুষকে হেল্প করতে চায়, দেখে নিতে হবে তাদের আইডেন্টিটি যেন স্টেটের প্রতি ট্রাস্টেড হয়, সেটাকে যেন মিসইউজ না হয়, কোনো চিট কোম্পানি যেন চলে না আসে, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে বালিতোলা
স্পঞ্জ আয়রন বা এই টাইপের যে জিনিসগুলো ছিল, আমাদের জঙ্গল সুন্দরী ব্রিজের নিচ দিয়ে, ভাসরাঘাট ব্রিজের নিচ দিয়ে মাটি তোলা, সেগুলো বন্ধ হয়েছে? ম্যাডাম, বসরাঘাটের ব্রিজের নিচে কোনো খাদান এখন চলছে না। বছর কয়েক আগে পশ্চিম মেদিনীপুরের একটা খাদান অনেক আগে চলতো, এই মুহূর্তে নেই ম্যাডাম। আমাদের রোজ রেট চলে, ভবিষ্যতেও যেন না থাকে। আর যদি কেউ এ ব্যাপারে প্রেশার দেয়, তুমি মনে রাখবে যে আমি বলে যাচ্ছি, যখন আমি আমার জন্য বলছি না, আমাদের জন্য বলছি, আমাদের সমাজের জন্য বলছি, এটা হবে না, পরিষ্কার হবে না। প্রাকৃতিক সম্পদ, রাজ্যের সম্পদ, মানুষের সম্পদ, প্রকৃতি মানুষকে সজীবতায় সুবিশাল করে, সুবৃদ্ধি করে, সমাজকে ভালো রাখে। আর প্রকৃতির ওপরে যারা অত্যাচার করে, প্রকৃতি যখন রিটালিয়েট করবে, তখন কিন্তু বুঝতে পারবেন না, পারবেন না, একদিন নিজেও তলিয়ে গেছেন। এটা মাথায় রাখতে হবে। স্পঞ্জ আয়রনের সাথে যারা বেশিরভাগ যুক্ত আছেন, কেউ কেউ, আমার তাদের একটা লিস্ট চাই। আমি এসপিকে বলে যাব, নতুন এসছে, আস্তে আস্তে লিস্টটা আমার কাছে তৈরি করতে। আর পাটোয়ারিদেরও বলবে ইললিগাল ম্যাটার যেন না করে। ম্যাডাম, ওদেরকে বলা হয়েছে এনভায়রনমেন্ট লিগালি করুক, আমার কোনো আপত্তি নেই, ইললিগাল জিনিসটা করে এখানকার ছেলে মেয়েদের মাথা যেন না খায়। আমার কোনো অভিযোগ নেই কারো বিরুদ্ধে, আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না, বাট আমার টাকা আছে বলে আমি পাঁচজনকে তার মাথাটা খেলাম, সেই টাকাটা পেয়ে সে মদ খেয়ে বেড়ালো, সেই টাকাটা খেয়ে সে বাড়িতে গিয়ে অশান্তি করলো, এটা যেন না হয়। দরকার হলে আমরা এমএসএমই করে দেবো। রাজীব আছে? রাজেশ, এমএসএমই কী কী হচ্ছে বলে দাও তো ঝাড়গ্রামে। আরও দরকার হলে আমরা আরও ক্লাস্টার তৈরি করব। মাটির সৃষ্টি যেমন স্পেশাল প্রোগ্রাম নেওয়া হয়েছে, চেকডাম স্পেশাল প্রোগ্রাম নেওয়া হয়েছে, কেন্দুপাতার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে। এখানে লক্ষ্মীর ভাণ্ডার 25-60 পাচ্ছে, 60 বছর বয়স হলেই সে জয় জোহার পাচ্ছে, সে তপশিলী বন্ধু পাচ্ছে পেনশন, কারো তো বাকি নেই কোনো হেল্প করার। চাল বিনা পয়সায়, স্বাস্থ্য বিনা পয়সায়, শিক্ষা বিনা পয়সায়, আর কি দরকার? রান্না করে খেতে যতটুকু খরচ, সেটার জন্য অনেক সেলফ হেল্প গ্রুপ আছে, ICS আছে, আশা আছে, তারাও কাজ করছে, অনেক ডিপার্টমেন্ট আছে, তারাও কাজ করছে। আমি চাই ট্রাইবেল ছেলেমেয়ে, তপসী ছেলেমেয়েদের জন্য যদি কোনো ভ্যাকেন্সি পড়ে থাকে এখনও গভর্নমেন্টে, একটা স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ দেওয়া উচিত, এবং সেক্ষেত্রে লোকাল কাগজগুলোকে প্রায়োরিটি দেবে, স্থানীয় যে ছোটো কাগজ, তারা কিন্তু লোকের কাছে খবরটা পৌঁছায়, অথচ তারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট পায় না। তোমাদের যে কোনো গভর্নমেন্টের ভালো কাজ, কোনটা কবে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, ছোট ছোট চ্যানেল, রেডিও, ছোট ছোট কেবল টিভি এলাকায় আছে, তাদের মাধ্যমে দিয়ে করাও। INCA কে দেখে এখানে? শান্তনু, তুমি তোমার লোককে বলে দাও DICOকে, DM এর সাথে কন্ট্যাক্ট করে, ছোট কাগজের যে গ্রুপ আছে, ছোট রেডিওর যে গ্রুপ আছে, ছোট চ্যানেলের যে গ্রুপ আছে, তাদের একটু হেল্প করতে। কারণ জেলার খবরটা তারা যতটা রাখে, আমরা কিন্তু রাখতে পারি না। এবং তারাই যদি কোনো প্রবলেম হয়, SPকে জানাবে, ওসিদের জানাবে, আর ওসিদের BDOদের জানালে তারা কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থাটা নেবেন। হ্যাঁ ঠিক আছে, পরে দেখবো বলে ফেলে দেবেন না, এইটুকু কাজ তো করতেই হয় আমাদের। আমিও তো করি। একসময় যখন ছোটো ছিলাম, দেখতাম বাবার একটা টেলিফোন ছিল, দিনে 3-4 ফোন আসতো। আর এখন এই যে মোবাইল দেখছেন না, এটা জীবন একটা জীবন যন্ত্রণা। ভোর 6টাতেও মেসেজ আসছে, রাত 12টাতেও আসছে, ফোন মেরে দিচ্ছে, কে কাকে নাম্বার দিচ্ছে চিনি না, জানি না, কিন্তু এটা ঠিক কিছু লোক মিস ইউজ করে, বাট অনেক গুড ইনফরমেশনও পাওয়া যায়। সেই জন্য জীবন যন্ত্রণা হলেও কখনো কখনো জীবনের সমাধানও এটা আমায় শিখিয়ে দেয়। সেই জন্য মনে রাখবেন, ফোনটা ধরা উচিত। যদি হ্যাঁ, আমি স্নান করতে গেলে ফোনটা ধরবো কী করে? আমি তখন দেখে নিই আমার কোনো ফোন এসছে কি না, যদি ইম্পর্টেন্ট হয় আমি তারপরে গিয়ে ধরি। আমার যদি কোনো মেসেজ আছে, কেউ 6টায় পাঠায়, আমি 6:00 ধরাই না উত্তর দেবো? একটা তো অফিসিয়াল রুটিন বেলা 9টা থেকে করতে শুরু করুক। হ্যাঁ, এমার্জেন্সি হলে এমার্জেন্সি ইজ 24 আওয়ার্স। অনেকে কী করে, যখন আমি ঘুমোতে যাব তখন একটা মেসেজ দিয়ে বলবে আমার এই ট্রান্সফারটা করে দেবেন। কেন ভাই, তুমি আর টাইম পেলে না?
যাতে আমি ঘুমোতে না পারি রাত বারোটায় ওই মেসেজটা পাঠিয়ে আমার মাথাটাকে ডিস্টার্ব করে দিলে। তুমি ওয়ার্কিং আওয়ার্সে দাও, এগুলো শিক্ষা নিতে হয়। আমি সবার জন্য এই কথা বলছি, প্রত্যেকে মানুষ থেকে মানুষ হিসেবে তার মনটাকে মুক্ত রাখতে হবে, তার ব্রেনটাকে মুক্ত রাখতে হবে, তার হৃদয়টাকে স্বাভাবিক রাখতে হবে, তবেই তো সে কাজটা দিতে পারবে। সুতরাং আমি যেটা বলছিলাম, রাজেশ বলো। ম্যাডাম, আপনি এখানে শালপাতা যে আমাদের প্লেট বা এইসব তৈরি হয়, ম্যাডাম এখানে মোটামুটি 5,700 মতন মহিলাদের স্বার্থে এখানে 350 মতন সেলফ হেল্প গ্রুপ আছে, সেখানে আমরা খাদি থেকে, ম্যাডাম আপনি জানেন কত সেলফ হেল্প গ্রুপ আছে ঝাড়গ্রামে লিস্টেড? ম্যাডাম এখানে আমরা খাদি থেকে 350 সেলফ হেল্প গ্রুপ লোকে, 18,000 টোটাল আছে, 18,000 টোটাল আছে। সুতরাং দেখো, যদি আমরা সবাইকেই বিভিন্ন কাজে লাগাতে পারি। ঠিক আছে ম্যাডাম, এখানে আমরা সবাই ঘাসের উপরেও, ম্যাডাম আপনি বলেছিলেন আগে, সেখানে আমরা তাদেরকে ঘাসের বোনা জন্য যে ফ্রেম হয় সেগুলো আমরা দিয়েছি এখানে, এবং যেতে ওই রস্সি মানে রোপ তৈরি করার জন্য যে মেশিন থাকে সেটাও আমরা দিয়েছি। এখানে মোটামুটি 1,000 মতন ম্যাডাম আর্টিসান এরকম আছে যারা বেনিফিট পেয়েছেন। ম্যাডাম আমরা এখানে আরও একটা কমন ফ্যাসিলিটি সেন্টার জন্য জমি সবে পেয়েছি, সেখানে একটা আমরা স্কিম তৈরি করছি, সেখানে আরও অনেকগুলো সুবিধা পাবে ম্যাডাম। এটা নয়া গ্রামে হচ্ছে। একটা ম্যাডাম আপনি বলেছিলেন সেন্টার অফ এক্সেলেন্স শালপাতা এবং আমাদের সবাই ঘাসের জন্য, সেটাও ম্যাডাম এখানে ভালোভাবেই চলছে। মোটামুটি 18,000 মতন এখানে যারা যারা তৈরি করেন তারা ডিসপ্লে করতে পারেন, মার্কেটিং করতে পারেন, এখানে ট্রেনিং করা হয় ম্যাডাম, সেটাও তৈরি করা হয়েছে। শালপাতা আর সবাই ঘাস, ইয়েস ম্যাডাম, এটা আমরা এক্সপোর্টও করতে পারি, কেন করব না? ঠিক আছে, শালপাতা তো হোটেলগুলোতে তাদের এনকারেজ করো শালপাতা কিনতে, তারাও তো প্লেট তৈরি করে, প্লেটে খেতে দেয়, যেগুলো টেম্পোরারি বিয়ে বাড়ি থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠান বাড়ি শালপাতা সবাই পাতার ঘাস এগুলো দিয়ে তো ভালো ডিস্টিস তৈরি হয়। ইয়েস ম্যাডাম, ম্যাডাম এদের কিছু অটোমেটিক মেশিনের দরকার ছিল, সেটা ম্যাডাম আমরা দিয়ে দিচ্ছি ইতিমধ্যেই। এছাড়া ম্যাডাম এখানে শিলদাতে বিনপুরে লাক্ষার একটা আমাদের ফার্ম আছে, সেখানে এটা আমরা রিজুভিনেট করছি, সেখানে মোটামুটি 150 ফ্যামিলি আছে, তাদেরকে আমরা ওই ব্রুড ল্যাক দিয়ে এবং সেখা আমাদের এখানে ফার্মেই তৈরি করে দিচ্ছি। এটা ম্যাডাম ভালো নতুন একটা তৈরি করা হচ্ছে। এর সঙ্গে ম্যাডাম ঝাড়গ্রামেই ব্ল্যাকস্মিথির একটা ক্লাস্টার আমরা নতুন তৈরি করছি, সেটা তাদেরকে কিছু টুলস এবং যেগুলো দরকার ছিল সেটা আমরা দিয়েছি ইতিমধ্যেই। আর ম্যাডাম এখানে জাম্বনি ব্লকে ডিএম একটা প্রপোজাল পাঠিয়েছিলেন, 40টা ব্যাকওয়ার্ড মানে এসসি মহিলাদের তাদেরকে হ্যান্ডলুমের কিছু মেশিনপত্র আমরা ইতিমধ্যে দিয়েছি। ম্যাডাম এছাড়া আপনি এসএআইপি প্রকল্পে এখানে ঝাড়গ্রামে আমাদের ক্ষুদ্র ইন্ডাস্ট্রি জন্য কোনো পার্ক নেই, সেটা এসএআইপিতে দুটো ল্যান্ড আমরা পেয়েছি ইতিমধ্যে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন, ম্যাডাম আপনি অ্যাপ্রুভও করেছেন, সেগুলোও এখানে চেম্বাররা রয়েছে, তারা খুবই প্রস্তুত আছেন, এবং আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করবো সেকেন্ড ফেজে ফাইন্যান্সের অ্যাপ্রুভাল নিয়ে, তখন ম্যাডাম এখানে খুব ভালো আমরা মনে করছি যে ইন্টারেস্ট আসবে। ঝাড়গ্রামে অ্যাকচুয়াল অন্য জায়গায় যা হয়, ঝাড়গ্রামে ট্যুরিজমটা খুব ভালো চলতে পারে। নন্দিনী, তোমাদের এখানে কনক দুর্গা মন্দির থেকে শুরু করে ঝিলিমিলি থেকে শুরু করে বেলপাহাড়ি সৌন্দর্য থেকে শুরু করে সাকরাইলের সৌন্দর্য থেকে শুরু করে এখানকার যে রাস্তাটা ঝাড়গ্রাম থেকে মুকুটমণিপুরে যায়, সেই রাস্তাটা এত বিউটিফুল, আমরা এখানে হোম ট্যুরিজমটাকে কেন এনকারেজ করছি না? ম্যাডাম এখানে হোম ট্যুরিজম খুব ভালো চলছে, 20টি হোমস্টে অলরেডি হয়ে গেছে, মানে থার্ড ইনস্টলমেন্টও পেয়ে গেছে, তার মানে খুবই ভালো চলছে। তাছাড়াও ডিএম এর সঙ্গে আমার কথা হয়েছে, ওর ইতিমধ্যে ও আরো বেশ কয়েকটা প্রপোজাল ও জোগাড় করতে পেরেছে। 20টা মানে কি? সমুদ্রের মধ্যে একটা বড় সমুদ্রে এক মুঠো নুন, এর কোনো কাজ হলো? ম্যাডাম আরো একটা ভূতে 20টা হওয়া উচিত। ম্যাডাম প্রস্তাব আরো জোগাড় করার চেষ্টা করছি। না না, এটা তো লোককে কাউন্সেলিং করতে হবে। ঠিক ম্যাম, ট্যুরিজম ডিপার্টমেন্ট কি কখনো ক্যাম্প অর্গানাইজ করেছে এর জন্য? ম্যাম আমরা ট্যুরিস্ট গাইডের ক্যাম্প করছি। ইন্দোনেশিয়ান, তুমি ট্যুরিজমে আছো, দরকার হলে ক্যাম্প অর্গানাইজ করো, সেলফ হেল্প গ্রুপের মেয়েদের নিয়ে এবং তাদের এনকারেজ করো। সুতরাং এইসব জায়গায় কত ট্যুরিস্ট আসতে চায়। ঝাড়গ্রামে আগে লোকে আসতো স্বাস্থ্য সচেতনতার জন্য, স্বাস্থ্য উদ্ধার করতে আসতো, এখন লোকেরা আসে থাকার জায়গা পায় না,
তো তুমি হোম ট্যুরিজমকে কেন অ্যালাউ করবে না? ইয়াং ছেলেমেয়েদের, ট্রাইবেল ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, পাচ্ছে না, তাদের এনকারেজ করো, তারা বুঝলে ব্যাপারটা তারা সহজভাবে নেবে। আচ্ছা বলাইবাবু কি এসছেন এখানে? লোধা সবর কমিটির মেদিনীপুরে কালকে যিনি ছিলেন এখানে আসেননি ম্যাডাম? আচ্ছা আমি একটা লোধা সবরদের নিয়ে একটা কমিউনিটি ডেভেলপমেন্ট একটা যেটা আমাদের কমিটি আছে ডেভেলপ ওয়েলফেয়ার কমিটি একটা করতে বলবো। কুর্মীদের নিয়ে একটা কমিটি আছে, লোধা সবরদের নিয়ে একটা। হ্যাঁ এখানেও লোধা সেল আছে ম্যাডাম, রেগুলার মিটিং হয় ওনাদের সাথে এলাকার সবার। ঠিক আছে, বলাইকে সামনে রেখে মাথায় রেখে ওর কাছ থেকে নাম নিয়ে এখানে যে লোধা সেলের চেয়ারম্যান আছে তার নামটাও তুমি সিএসকে দিয়ে দেবে, তাহলে ওরা নিজেরাই কিছু কোচিং টোচিং করে ছেলেমেয়েদের পড়াতে টড়াতে পারবে। ওদের যেটা আমরা এনকারেজ করব যে শিক্ষার আলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ফ্রি কোচিং ক্যাম্প উইথ ফুড, যেমন আমরা মিড ডে মিল দিই গরিব বাচ্চাদের, এদের এই টাইপের একটা কিছু করতে হবে। মিড ডে মিল নয়, এদের তো তুমি বিকেলের দিকটা করলে বা কোনো একটা সময় একটা কোনো খাবার, মুড়ি ছোলা, যে কোনো কিছু ছোট জিনিস হলেও বড়ভাবে কাজে লাগতে পারে, এই কাজটা করুক। এই কমিটিটাকে বলতে হবে তুমি ছেলে মেয়েদের শিক্ষিত করে তোলো। আর কয়েকটা আশ্রমিক হস্টেল যেটা কালকে ওরা বলছিল, যেখানে যেখানে এই সমস্ত ট্রাইবেল খুব গরিব লোকেরা থাকে, প্রায় অবলুপ্তি হয়ে যাওয়া কিছু ট্রাইবেল আছে, তাদের জায়গায় এগুলো করার জন্য। তপশিলীদের কাজ তো ঠিক মতো হচ্ছে? তপশিলী বন্ধুরা পেনশন পাচ্ছে? কি বিডিওরা, তপশিলী বন্ধুরা পাচ্ছে পেনশন? বিডিও কারা আছেন? জামমনির বিডিও, জয় জোহর পাচ্ছে লোকে? ম্যাডাম পাচ্ছে। তপশিলী বন্ধু পাচ্ছে? ম্যাডাম। লক্ষ্মীর ভাণ্ডার? ম্যাডাম। স্বাস্থ্যসাথী? ম্যাডাম। আচ্ছা বলুন তো, কেউ আসছে অথচ কাজ পাচ্ছে না, এরকম কোনো কমপ্লেন আছে? ম্যাডাম এস সাচ কোনো প্রবলেম নেই, আমরা সবাইকেই এন্টারটেন করছি। আর দুয়ারে সরকারে বা আমাদের মিনি দুয়ারে সরকার যেগুলো রিসেন্ট হলো ওগুলো তো ম্যাডাম আমরা 100% লোকজনকেই কভার করার চেষ্টা করছি ম্যাডাম। যে আর কাস্ট সার্টিফিকেট? ম্যাডাম কোনো কমপ্লেন নেই। কাস্ট সার্টিফিকেট পেন্ডিং থাকছে না তো? না ম্যাডাম কোনো পেন্ডিং নেই। এই সব এক মাসের 700 কত পেন্ডিং আছে ঝাড়গ্রাম জেলায়, বাদ বাকি সব হয়ে গেছে। ম্যাডাম এই এক বছরে 82,000 কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে, আগে তো লোকে কাস্ট সার্টিফিকেটে পেতো না, তার মধ্যে ঝামেলা করতে শুধু। শিডিউল ট্রাইবই পেয়েছে 57,000 ম্যাডাম, সামনে আছে ফিগারটা। 57% তোমার শিডিউল কাস্ট পেয়েছে। আর ট্রাইবাল কাস্ট সার্টিফিকেট কত পেয়েছে? এসটি কাস্ট সার্টিফিকেট ম্যাম প্রায় 58,000 আউট অফ 82,000। আচ্ছা আর ওবিসি? ওবিসি পেয়েছে 10,000 আগের বছরে, আর এসসি পেয়েছে 13,000 ম্যাডাম। ঠিক আছে, এটা গুড ওয়ার্ক ডান এবং এটাকে কন্টিনিউ করতে হবে ম্যাডাম। আর পেনশন যদি সমস্ত দেখেন, সোশ্যাল সিকিউরিটির বিভিন্ন পেনশন চলছে, আমরা বাড়াতে পেরেছি পরিধিটা যতটা চেষ্টা করা যায়। 94,000-এর বেশি বিভিন্ন পেনশন ডাইরেক্ট গভর্নমেন্টের পাচ্ছে, অন্য অ্যাগ্রিকালচার থেকে আরম্ভ করে লোক প্রসারেরও পেনশন আছে। সব মিলিয়ে 1,02,835 জন মানুষ 1,000 টাকা করে মাসে পাচ্ছে অ্যাজ সোশ্যাল সিকিউরিটি। আচ্ছা যারা যাদের গুণীজন সম্বর্ধনা দিলাম, ওখানে ইতি মুর্মু বলে মেয়েটি আমাকে একটি প্রপোজাল দিয়েছে, সেটা হচ্ছে এখানে যদি একটা সঙ্গীত একাডেমি ছোট্ট করে দেওয়া যায়, সেটা দেখে নাও তাহলে। এটা ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকেই করে দেবে। থার্ডে এসছে? আজ কম খেয়েছো তো না বেশি খেয়েছো? খাইনি। বার্লি খাবে তো, তবে তো ঠিক হবে। বসো বসো। ম্যাডাম এই বছরে যে আমাদের কাস্ট সার্টিফিকেট, দিস ইয়ার ইজ দ্য রেকর্ড, অলমোস্ট 50 লাখ সার্টিফিকেটস ওয়ার গিভেন লাস্ট ইয়ার, উইচ ইজ অলমোস্ট আ রেকর্ড ম্যাডাম পুরো পশ্চিমবঙ্গের। যখন রেকর্ড করবে তখন সেটা চিফ সেক্রেটারিকে জানাবে, চিফ সেক্রেটারি আমাকে জানাবে, ঠিক আছে? ইয়েস ম্যাডাম। আচ্ছা আর কি কি সাবজেক্ট আছে দেখে নাও ম্যাডাম। এখানে ধান কেনা একটা আমরা সেলফ হেল্প গ্রুপ, ধান কেনা প্রকিউরমেন্ট আমি দেখেছি তোমরা অনেকটাই করেছো, বাট অনেকটা বাকিও আছে, হয়ে যাবে ম্যাডাম। আর সেলফ হেল্প গ্রুপ ম্যাডাম খুব ভালো কাজ করেছে, লাস্ট 3 বছরের খতিয়ানটা সামনেই আছে আপনার। ছোট করে শুরু করা হয়েছিল, এখন 49টা সংঘ 1,30,000 কুইন্টালের বেশি কিনেছে, এবং এগুলো ম্যাডাম আমরা ইসিএসসির সাহায্যে, ফুড ডিপার্টমেন্টের সাহায্যে প্রত্যন্ত গ্রামে গিয়ে ক্যাম্পগুলো করার চেষ্টা করি,
যাতে করে যে আসল চাষি আছে সে তার ধানটা বিক্রি করতে পারে। আর স্কুলের ছেলেমেয়েদের যে জামা কাপড় তৈরি করা হচ্ছে তাতে এখানকার ছেলেমেয়েরা এখানকার সেলফ হেল্প গ্রুপকে ইনভলভ করেছে। হ্যাঁ, আমাদের ট্রেনিং চলছে, ট্রেনিং হয়েও গেছে এক প্রশ্ন। আবার রিফ্রেশার স্কুলে জামা কাপড় তৈরি করা এই সবগুলো করলেই তো অনেক হয়ে যায়। হ্যাঁ ম্যাম, অনেক মানে শ্রম দিবস সৃষ্টি হয়। হ্যাঁ, আর ওতে ওদের ধান কেনার থেকে এক একটা সংঘর 85,000। এআরডিতে কি করছি বিবেক আমরা? এখানে বাংলা ডেয়ারি ম্যাডাম, পোলট্রিতে আমাদের রাজ্যে যে কর্মযজ্ঞ চলছে তাতে লিডিং জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এখানে পোলট্রির ইন্ডাস্ট্রি ম্যাডাম পার্টিকুলারলি প্রাইভেট সেক্টরে খুব ভালোভাবে এগিয়ে এসছে। আপনি জানেন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ইনসেন্টিভ স্কিম আছে যেটাতে সারা রাজ্যে 120 প্রজেক্ট নেওয়া হয়েছে, তার মধ্যে 7 এই জেলাতে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এই 7 প্রজেক্ট থেকে আমরা বছরে 10.5 কোটি ডিম অতিরিক্ত পাচ্ছি। তো এই জেলায় ম্যাডাম পোলট্রি খুবই সুন্দরভাবে কাজ করছে এবং আমরা এদের যে ইনসেন্টিভ স্কিমের মধ্যে অলরেডি সাবসিডি প্রায় 70 লাখ টাকা দিয়ে ফেলেছি এবং সাবসিডি ওরা ক্লেম করলেই ম্যাডাম 1 মাসের মধ্যে আমরা সব কিছু ডিসবার্স করার ব্যবস্থা করেছি। এটাকে বিবেক একটাই করতে হবে, সেলফ হেল্প গ্রুপগুলোকে কাউন্সেলিং করতে হবে। সেলফ হেল্প গ্রুপের একটা কোনো অফিসারকে দায়িত্ব দাও, ডিএম একজন কাউকে করে অ্যাপয়েন্ট করবে জেলায়, যে নোডাল অফিসার হিসেবে এই যে গভর্নমেন্টের স্কিমগুলোকে কাউন্সেলিং করবে। যেমন তোমার হোম ট্যুরিজম, যেমন তোমার এআরডি, এই যে আমরা দিচ্ছি বাট ওরা অনেকে নিতে চাইছে না, কিন্তু যদি আসলটা বুঝতে পারে তাহলে কিন্তু ওরা নিয়ে নেবে। ম্যাডাম মুরগি পালন হাঁস পালন খুব ভালোভাবে সেলফ হেল্প গ্রুপরা নিতে চাইছে। ম্যাডাম লাস্ট সপ্তাহে প্রায় 2,000 ইউনিট আমরা ডিস্ট্রিবিউট করেছি মূলত সেলফ হেল্প গ্রুপকে। খুব ভালো, আমি চাই ওদের কাজে লাগাও। আর আসার অ্যাপয়েন্টমেন্টগুলো চটপট করে দেবে, সব ডিএমদের চেয়ারম্যান করে দেওয়া হয়েছে, কোনো পলিটিক্যাল পার্টির লোককে করা হয়নি। নারায়ণ হেলথ নিয়ে কিছু বলার আছে বলো। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ঠিক মতো চলছে? ম্যাডাম ঝাড়গ্রাম মেডিকেল কলেজ আজকে সকালে ভিজিট করেছি, কাজটা ঠিকভাবে চলছে। আমি একটা সাইটে সামান্য একটা প্রবলেম আছে, সেটা ম্যাডাম সিএস ও আমি ফরেস্ট সেক্রেটারির সাথে কথা বলে সেটাকে সেটেল করে নেওয়া হবে। এমনি সাইটে এমনি কাজটা চলছে। ফরেস্ট মানে আমাদের ফরেস্ট? ইয়েস ম্যাডাম, আমাদের। এই তো বিবেক বসে আছে। ম্যাডাম এটা কথা হয়ে গেছে, আমরা সমস্যাটা সিএস সাথে বসে আমরা এটাকে সমাধান করে নাও, কারণ হসপিটাল ফেলে রাখা উচিত নয়। এটা কোনো প্রবলেম ম্যাডাম, এটা হওয়ার কথা নেই। আজকে সাইটেও গেছিলাম, কাজটা চলছে, কিন্তু এই বছর আমরা টেম্পোরারি সাইট দিয়ে কিন্তু কাজটা আরম্ভ করে দিয়েছে। বিভিন্ন দপ্তর থেকে আমরা সহযোগিতা পেয়েছি, টেম্পোরারি অ্যাকোমোডেশন গুলো রেডি হয়ে যাবে ম্যাডাম। এখানে সুস্বাস্থ্য কেন্দ্র কত হচ্ছে এই জেলায়? ম্যাডাম এই জেলাতে আমাদের টোটাল সুস্বাস্থ্য কেন্দ্র 219টি হবে। প্রায় আমাদের 49 অলরেডি ফুললি ফাংশনাল হয়ে গেছে, 17টি পার্শিয়ালি স্যাংশন হয়ে কাজটা ট্রেনিংগুলো চলছে সেগুলো হয়ে যাবে। 49 জায়গাতে ম্যাডাম কিন্তু টেলিমেডিসিন সার্ভিস অলরেডি চালু হয়ে গেছে, বাদ বাকি ম্যাডাম আমরা আগামী 1-2 বছর মধ্যে কমপ্লিট করে নেব। স্বাস্থ্য নিয়ে কোনো কিছু বলার আছে কারো? ম্যাডাম ঠিকই আছে। এই যে সুস্বাস্থ্য কেন্দ্র এতগুলো হবে, এগুলো ছোট্ট ছোট্ট, কিন্তু ছোট্ট জিনিস কিন্তু ভালো হয়, সেটা দিয়ে ভালো কাজ হয়, সেটার দিকে নজর রাখতে হবে। ম্যাডাম ডিএম নিজেই ভিজিট করেন, উনি দেখেছেন ঠিক মতোই চলছে। আজকে আমি নিজেই পার্সোনালি 1-2টো সেন্টারে ভিজিট করেছিলাম। মোটামুটি যারা আছে তারা উদ্যোগ আছে, ANM আশা মিলে আর CHO মিলে ভালোই করে কাজ করছেন ম্যাডাম। বাহা বীরবাহা কিছু বলার আছে তোমার? এনি সাজেশন? ওই যে ওখানে মাইক দিচ্ছে। হ্যাঁ দিদি, প্রথমে জোহার জানাচ্ছি। আমার ওই মেডিকেল কলেজটা একটু তাড়াতাড়ি হলো, এখানে একটা ডিস্টারবেন্স চলছিল এবং আমাদের ঝাড়গ্রাম হসপিটালে যারা কাজ করে তারা 2-3টে অবজেকশন দিয়েছে। অনেকে মানে 10,000 টাকা বেতন হলে 5,000 টাকা পাচ্ছে, এই ধরনের কিছু কিছু সমস্যা। সেটা কি ব্যাপার খোঁজ নিয়ে নাও ম্যাডাম। এটা খোঁজ নিয়ে নিচ্ছি ম্যাডাম। হয়তো কেউ ওকে 10,000 বলেছে বাট ওর বেতনটা হচ্ছে 5,000, এটাও তো হতে পারে। সুতরাং কস্ট চেক করে নাও কি ব্যাপার। ঠিক আছে ঠিক আছে। আর মেডিকেল কলেজ তো বলেই দেওয়া হলো, জায়গাটা নিয়ে যে প্রবলেম ছিল। বীরবাহা টুটু সোরেন, তোমার কিছু বলার আছে? অতি স্বল্পে বলো, এরা কেউ খাইনি এখনো, বলো। দিদি প্রথমে জোহার জানাই। হ্যাঁ, আপনি তো সবই দিয়েছেন দিদি, শিক্ষা থেকে খাদ্য থেকে সবই। আমার কিছু বলার নেই,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জোহার জানাই থ্যাংক ইউ রবি টুডু আছে এখানে রবিন টুডু হ্যাঁ দিদি জোহার বলো আর কি আছে বলো জয় জোহার না এই ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজের জন্য যা দিয়েছেন আমরা ধন্য এই মুহূর্তে আমার চাওয়ার কিছু নেই দিদি তবে চাওয়ার তো আছে কয়েকটা কথা আমি লিখেছি আমি পাঠাবো আর এই মুহূর্তে আমার চাওয়ার মতো কিছু নেই পরে আপনার সময় করে আমাদের জেলাটা আপনি বরাবরই দেখছেন আমরা এতে কৃতজ্ঞ ধন্যবাদ দিদি থ্যাংক ইউ ওই কমিটিটাতে রবিন টুডুকেও রেখে দিও আচ্ছা এবার হচ্ছে সন্ধ্যা টুডু তোমার কিছু বলার আছে তোমার তো অবশ্য পুরুলিয়া ঝাড়গ্রাম তোমার নয় ম্যাডাম মাধবীর কিছু বলার আছে জেলা পরিষদের সভাধিপতি দিদি নমস্কার আমরা সকলে মিলে জেলার কর্মাধ্যক্ষ সবাই আমরা একসাথে কাজ করি আমাদের কোনো অসুবিধা নেই একটাই অসুবিধা দিদি আমার জেলা পরিষদের বিল্ডিং নাই ওইটা একটু না আপনি একটু দেখুন তোমার জায়গা আছে হ্যাঁ জায়গা আছে তো টাকা তো তুমি দেবে জেলা পরিষদ থেকে তুমি তো 15% এখন পাও জেলা পরিষদের ভবনের খরচা জেলা পরিষদই দেয় তার কারণ হচ্ছে তুমি তো টাকা পাও বরঞ্চ আমি ট্রাইবেলদের জন্য 19 তলা একটা বিল্ডিং করে দিয়েছি কলকাতায় যাতে ট্রাইবেল ছেলেমেয়েরা গিয়ে থাকতে পারে ট্রাইবেল ভবন তাই না থার্ডে সল্লেকে করে দিয়েছি আমরা জেলা পরিষদের ভবন তৈরি করার নিয়ম হচ্ছে কি এমভি রাও ঠিক বলছি জেলা পরিষদ নিজের টাকায় তৈরি করবে তোমরা 15% এখন পাচ্ছ ওই টাকা থেকে তৈরি করবে ঠিক আছে একবারেই 3 তলা নাই বা করলে একতলা করো পরে আবার 2 বছর বাদে একতলা করবে 3টে ফেজে করো এইভাবে ডিপিআরটা তৈরি করো বেশি চকচকে তো দরকার নেই আমরা মাটির মানুষ মাটির মতোই সুন্দর করে করো ঠিক আছে দিদি নমস্কার হ্যাঁ নমস্কার এই আর কারা কারা আছে জেলা পরিষদের দাঁড়াও তো বলবে পরে আগে মুখ দেখি হ্যাঁ বসো এবার হ্যাঁ সবাই একসাথে কাজ করবে আমি নয় আমরা আমিত্ব ছাড়ো আমরাকে ধরো আর মানুষের সাথে থাকো গভর্নমেন্ট সব করে দিয়েছে মানুষের কোনো ক্ষোভ নেই গভর্নমেন্টের ওপরে কিন্তু তোমাদের কেউ কেউ তোমাদের নিজেদের মধ্যে ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলে বেড়াও বলে সেখানে আমাদের প্রবলেম শুনতে হয় আমার কিন্তু প্রত্যেকটা ব্লকের লোক ঘুরে বেড়ায় এই যে প্রতিহার ছেলেটা দেখলে আজকে হোমগার্ডের চাকরি পেল এটা কিন্তু ও আমায় বলেনি জিজ্ঞেস করো আমার লোক এসেছিল এখানে সার্ভে করে গেছে এবং তার কাছ থেকে রেকমেন্ড পেয়ে আমি করেছি যে হ্যাঁ ও বঞ্চিত হয়েছে আমার কিন্তু লোক ব্লকে ব্লকে ঘুরে বেড়ায় ভূতে ভূতে ঘুরে বেড়ায় এটা মাথায় রেখো বলো কি বলতে চায় দিদি প্রথমে আপনাকে নমস্কার জানাই আমাদের জেলা পরিষদের সমস্যা হচ্ছে আমাদের যে পূর্ত দপ্তরে টেন্ডার হয় সেই টেন্ডারটা আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রাম মাহাতো এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত ওনারা সেই টেন্ডারটা নিজেদের মনোনীত কন্ট্রাক্টর না হওয়ার জন্য এক একটা কাজকে 7-8 বার ধরে টেন্ডার করেন এটা যাতে বন্ধ হয় দিদি আপনাকে অনুরোধ করছি এরকম করলে কিন্তু ডিএম ইনভেস্টিগেট করবে দিদি ডিএম জানেন এই খবরটা প্লিজ তুমি চুপ করো তুমি একটা কথা বলেছো লেট মি টেক অ্যাকশন এরকম হলে একবারের বেশি দুবার অনেক সময় একটা টেন্ডারে লোকে আসে না ফলে আর একটা টেন্ডার করতে হয় এবং এখানেও গ্যাং আপ হয়ে যায় অনেক সময় দেখবে টেন্ডার ভেঙে দেয় আবার দেখবে আমি রেলে থাকাকালীন শিখেছিলাম যেটা দুই হচ্ছে ম্যানিপুলেট করে নিজের লোক ছাড়া কেউ পাবে না দুবারের বেশি হলে সেই টেন্ডারকে অ্যালাউ করবে না মিস্টার পঞ্চায়েত ডিপার্টমেন্ট মিস্টার এমভি রাও প্লিজ টেক এ নোট অফ ইট অ্যান্ড একটা ইনভেস্টিগেট করুন এটা কটা হয়েছে এর জন্য কিন্তু আমি বলবো যাদের নামে বললো উজ্জ্বল আর শুভ্রা তারা কিন্তু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে মেয়েটাকে ধমকাবে না ধমকালে কিন্তু আমি অ্যারেস্ট করিয়ে দেব নিজের মনোনীত লোক পাবে না কত খাবে গো হীরের চচ্চড়ি না সোনার ডাল না খাবে ঘরে একটা শোবার বিছানা আছে ঘরে একটা টিভি আছে ঘরে একটা স্কুটার আছে নয়তো একটা গাড়ি আছে তোমার ঘরে একটা কল আছে কলের জল পাও বিদ্যুৎ পাও দুবেলা দুবার দুমুটো ভাত খেতে পাও ছেলে মেয়েরা ভালো আছে আর কি চাও কত চাও কত অত দিতে পারবো না তৃণমূল অত দিতে পারবে না দেওয়ার ক্ষমতা নেই সরি
উজ্জ্বল তোমার নামে কমপ্লেন আগেও আমি অনেকবার পেয়েছি, আমি তোমাকে অ্যালার্ট করেছি, দিস আ লাস্ট টাইম আমি অ্যালার্ট করছি তোমাকে। আর শুভ্রাকে মহিলা হয়ে এত লোভ কে দেখি? ঠিক আছে, আমি ইনভেস্টিগেট করে দেখবো তুমি কারেক্ট না ও কারেক্ট, ইনভেস্টিগেশন হবে, হয়ে আমি কিন্তু 7 দিনের মধ্যে রিপোর্ট চাই। ম্যাডাম আমাদের, আমরা ই টেন্ডারই করি, এর আগে 2-3 বার টেন্ডার, ওরা ই টেন্ডার করেনি? হ্যাঁ ম্যাডাম, পঞ্চায়েত কি ই টেন্ডার করেছে? সবই টেন্ডার, সবই টেন্ডার, জেলা পরিষদে শুধু ই টেন্ডার হয় ম্যাডাম। আয় উজ্জ্বল, ই টেন্ডার করেছিস? ওর মধ্যে কোনোভাবে নেই, আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে এইসব অভিযোগ। না না, ই টেন্ডার কি তোমরা করেছো? আমরা ই টেন্ডারের ভিতরে কোনোভাবে পার্টিসিপেট করি না, সব কিছু ই টেন্ডার হয়, সব ই টেন্ডার হয়। তো ই টেন্ডার হলে ক্যান্সেল কেন হচ্ছে? এর মধ্যে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না এগুলো কি হয়। শুভ্রা, আমাদের সব ই টেন্ডারে হয়, সব পার্টিসিপেন্টদের সব কাগজপত্র ঠিক থাকে না বলে আমাদের ইঞ্জিনিয়ার সেকশন সেটাকে অ্যালাউ করে না। তো প্রথম যখন ই টেন্ডার করা হয় তখনই তো ডিটেইলস লিখে দেওয়া হয়, এই এই ক্রাইটেরিয়া। হ্যাঁ, সে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে না সেটা সমস্তটা ইঞ্জিনিয়ার সেকশনে দেখে, আমাদের ওখানে কোনো রকম হাত থাকে না, ডিএম ম্যাডাম ওটা নিজে ভেরিফাই করে সমস্ত বিষয়টা। ম্যাডাম টেকনিক্যাল বিডে আমরা সব চেক করে, যেগুলো পাস করে না টেকনিক্যাল বিডে ওখানেই রিজেক্ট করি, কিন্তু এর আগে যেটা হয়েছিল, যেটা ম্যাডাম একটা কমিটিতে থাকাকালীন বলেছিল যে একজন বিডার শারীরিকভাবে উপস্থিত নেই বলে ওর টেন্ডারটা ক্যান্সেল করা হোক, সেটা আমরা অ্যালাউ করিনি, বিকজ দ্যাট ইজ এগেইনস্ট দ্য রুলস। তাহলে একটা স্মল কেস, তুমি এটাকে নিয়ে পুরো একদম পুরো এটাকে নিয়ে এত রাজনীতি কেন করলে ভাই? আমি তো ডিএমএ থেকে কস্ট চেক করলাম, এটা তোমার ঠিক নয় না জেনে কথা বলা। ম্যাডাম তুমি কি বলতে চাও, ডিএমও টাকা খেয়েছে? ম্যাডাম সমস্ত বিষয়টা ডিএম ম্যাডামের নলেজে থেকেই সবকিছু করা হয়, জেলা পরিষদে আমাদের নিজেদের কোনো রকম কোনো অপিনিয়ন থাকে না। সমস্ত কেন অপিনিয়ন থাকবে এটাতে? এটাতে তোমার অপিনিয়ন থাকবে কেন? ইউ আর নট অথরাইজড, ইউ আর নট অথরাইজড। দিদি একটা কাজ, যেটা 2019-20 কাজ, সেটা আলাদা ব্যাপার, নিজের একটা পার্সোনাল ইন্টারেস্টের জন্য তুমি অন্যকে এভাবে ব্লেম করো? জনস্বার্থের জন্যই বলছি। খুব ভালো হয়েছে, বসো বসো, অনেক জনস্বার্থের কাজ করেছো। ও কি কর্মদক্ষ আছে? ও কি কর্মদক্ষ আছে? ভূমি, ভূমির কর্মাধ্যক্ষ, ভূমি কর্মদক্ষ আছে। তোমার কাজটা হয়নি বলে তুমি একটা ওয়াইল্ড অ্যালিগেশন করে দিলে, যেটা ডিএম নালান ভয়েড করে দিল না? তোমার ইচ্ছে মতো কাজ হবে না, আইন আইনের মতো চলবে। সরি, আই উইথড্র মাই ওয়ার্ড, তুমি তোমার ইচ্ছে মতো কাজ হবে না। তুমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখো, তুমি অন্য ডিপার্টমেন্ট দেখো না, ইউ ক্যানট ইন্টারফেয়ার ইন আদার ডিপার্টমেন্ট। এখানে জেলা পরিষদের সভাধিপতি এ ব্যাপারে যদি কোনো প্রবলেম থাকে মিটিং ডেকে সবার সাথে কথা বলবে। ওর জেলা পরিষদে ইঞ্জিনিয়ার কম ম্যাডাম, যার জন্য কাজগুলো করতে পারছে না। কিছু তো ইঞ্জিনিয়ার এখানে ওখান থেকে ধার নিতে পারো তোমরা। দেখো আমি একটা কথা বলি, বিশ্ব এখানে আছে, হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান, 40 জন ইঞ্জিনিয়ার ওখানে বসে আছে, ওদের কাজে লাগাও না। যেখানে জেলা পরিষদে ইঞ্জিনিয়ার কম আছে অথচ তারা অনেক কনস্ট্রাকশন ওয়ার্ক করে, তাদের কাজটা সাফার করছে বিকজ অব ইঞ্জিনিয়ার। ম্যাডাম একটু বলবো, জাস্ট রিসেন্টলি কয়েকজন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে, 4-5 জন ট্রেনিংয়ে আছে, এদেরকে নামালে আর একটু দ্রুত। ভাই কখন ট্রেনিংয়ে হবে তারপরে শেষ হবে? ম্যাম 2 মাসের মধ্যে হয়ে যাবে। আরে একটা ইঞ্জিনিয়ার নিলে আবার বলছে ট্রেনিং চলছে, যতক্ষণ ট্রেনিং কমপ্লিট না হচ্ছে ওখান থেকে নিয়ে নাও না ধার। 4-5 জন হলে হবে? 4-5 জনকে ওখান থেকে ডেপুটেশনে নাও, বিশ্ব তোরা অ্যালাউ করবি? দেখে নিচ্ছে, হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টের সাথে কথা বলো, ওদের 40-50 জন ইঞ্জিনিয়ার কাজ নেই বসে আছে, 4-5 জনকে ওখান থেকে 5 জনকে নিয়ে নাও, তারপরে এরা যখন ট্রেন্ড হয়ে যাবে কাজে লাগবে তখন তারা ফিরে যাবে, ঠিক আছে? একটা সত্যি কথা বললে সত্যটা তাড়াতাড়ি সমাধান হয়ে যায়, কিন্তু সত্যি কথা না বললে আমার ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট আমি কাজ করি না, আমি কাজ করি কালেকটিভ ইন্টারেস্টে। ম্যাডাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কারা আছেন? সভাপতিরা, পঞ্চায়েত সমিতির সভাপতি। হ্যাঁ
সবাই ঠিক আছে? শরীর ঠিক আছে? তোমরা তো 15% টাকা পাচ্ছ এখন থেকে, সেই টাকাগুলো দিয়ে জেলা পরিষদ যে কাজ করবে সেটা তোমরা করবে না। জেলা পরিষদের কাজ নেবে, তোমরা তোমাদের কাজ নেবে। আর বর্ষার আগে কাজগুলো শেষ করো, টেন্ডারগুলো বর্ষার আগে কমপ্লিট করে কাজগুলো করো, তা নাহলে বর্ষা এসে গেলে পুজো পর্যন্ত কোনো কাজ হবে না। আর তারপরে পঞ্চায়েত ইলেকশন এসে গেলে হাত কামড়াবে, কাজটাও করা যাবে না। দিদি কবে করে দেবে তার তো কোনো ঠিক নেই। সুতরাং কাজগুলো করে ফেলুন, ঠিক আছে? থ্যাংক ইউ। দুলাল মুর্মু বল, কিছু বলার আছে? দিদি আপনাকে প্রণাম এবং জোহার জানাচ্ছি। আসলে আপনি যা দিয়েছেন জঙ্গলমহলের জন্য বলার জায়গা তো নেই। মানে সত্যি জঙ্গলমহলে আপনার অবদানের জন্য উন্নয়ন বলুন এবং সব থেকে বড় প্রাপ্য হচ্ছে, সব থেকে বড় প্রাপ্য হচ্ছে জঙ্গলমহলে আর কোনো মায়ের কল শূন্য হয় না, আর বনের কোনো স্মৃতি সিঁদুর মুছে যায় না, এটা সব থেকে আমাদের বড় পাওনা। আর টুকটাক চাহিদা হয়তো থাকবে, আপনি আছেন বলে আমাদের পুরোটাই বর্ষা আছে। আমার একটু ছোট্ট দিদি, আমাকে আমাদের নয়গ্রাম কলেজের স্টুডেন্টরা আমাকে বলেছিলেন একটা সাঁওতালি অনার্স চালু করার জন্য, যদি দয়া করে সেটা আপনি চালু করেন। সাঁওতালি অনার্স পড়াবার শিক্ষক পাবো তবে তো, দেখে নেও পাবে কিনা শিক্ষক, মনীষ দেখে নেবে এটা, যদি শিক্ষক পায় তখন, শিক্ষক না পেলে কী করে করাবে? অনেক কষ্ট করে প্যারা টিচার দিদি চালাচ্ছি, অনেক অলচিকি স্কুল তৈরিও হয়েছে। আচ্ছা আমি এবার জাহেরকে জিজ্ঞেস করবো, জাহের থান আর মাজিদ থান কত হয়েছে ঝাড়গ্রামে আর কত বাকি আছে? জাহের থান আর মাজি থান। ম্যাডাম, পশ্চিমাঞ্চল উন্নয়ন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অর্থের সাহায্যে আমরা জাহের থান এর আগে বছর দুয়েক আগে অনেক কটা হয়েছিল, নতুন এখনও প্রস্তাব আমরা তৈরি করছি, আমরা পাঠালে ওনারা স্যাংশন করবেন। থার্ডের রিপোর্ট কি ম্যাডাম? যতগুলো আমাদের ফরেস্টে পেয়েছিল সব হয়েছে, পুরো পশ্চিমবঙ্গে 1706 জাহিস্তান আর 2175 মাজিস্তান হয়েছে। ঝাড়গ্রামে জাহির থান হয়েছে ম্যাডাম 1188, মাজির থান হয়নি, কারণ মাজির থান যে আছে ওরা প্রাইভেট ল্যান্ডে আছে, নিজের ল্যান্ডে আছে, সে ব্যাপারে একটা পলিসি ডিসিশন নিতে হবে। ওদের পার্সোনাল লিটার ল্যান্ডে থাকলে ম্যাডাম এটা আমরা করছি না, যে যেখানে কমিউনিটি এসে হয় ওটা আমরা করে দিই। প্রাইভেট ল্যান্ডে যেখানে মাজির থান আছে ম্যাডাম, যার জমি তার সাথে কথা বললেই তো হয়। ইয়েস ম্যাডাম, এটা একটা পলিসি করতে হবে। ইয়েস ম্যাডাম, এ দেখে নিচ্ছি, এটা সিএস ল্যান্ডের সাথে কথা বলে ডিসাইড করবে, ঠিক আছে? ম্যাডাম, আমাদের আরেকটা প্রক্রিয়া, আমরা কোভিডের সময় অনেকগুলো বাচ্চা স্কুল ড্রপ আউট হয়ে গেছিলো, তো প্রায় 450 বাচ্চা আমরা আবার স্কুলে ভর্তি করেছি বিভিন্ন ক্লাসে। খুব ভালো করেছো। তো মিড ডে মিল ইত্যাদি ইউনিফর্ম তো পেয়েই যাচ্ছে, এখন ওদের ব্যাংক অ্যাকাউন্ট খুললে পর ওরা স্কলারশিপগুলো যাতে পায় সেই প্রক্রিয়াটা চালু আছে। ব্যাংক অ্যাকাউন্টগুলো ইমিডিয়েট করে দাও ম্যাডাম, এটা দরকার হলে তুমি নিজের ডিএম কথা বলো, কথা বলে এ করো, আর এসএলবিসির মিটিংয়েও পয়েন্টগুলো তোলো, সিএস নিজেও একটু তুলবে। কি খিদে পেয়েছে অত্রি? পাইনি, তাহলে ও ডায়েটিং করছে। ম্যাডাম, কৃষক বন্ধু নতুন, ওতে 1,37,900 এর বেশি ফার্মার্স অ্যাসিওর্ড ইনকাম স্কিমে আছে, 78 কোটি টাকা পেয়েছে। ডেথ বেনিফিটে 21 কোটি টাকা দেওয়া হয়েছে এখন অবধি 1,075 কেসে। শস্য বিমাতে ম্যাডাম 1,140 জন আলু চাষি ওরা অ্যাপ্লাই করেছিল 1.49 crores জন্য, অলরেডি 700 জনের বেশি ক্ষতিপূরণ পেয়ে গেছে, বাকিরাও পেয়ে যাবে আসছে দিনে। চেম্বার্সের কারা এসছেন? ঝাড়গ্রাম চেম্বার্স, ইন্ডাস্ট্রি চেম্বার্স কেউ এসছেন? পেছনে আছেন, বলুন আপনাদের কি বলার। আমি ভৌতোষ মণ্ডল, প্রেসিডেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে। আমরা আমাদের ঝাড়গ্রাম মহকুমাতে ইন্ডাস্ট্রি খুবই কম আছে, যে কটা ইন্ডাস্ট্রি আছে আমরা সেগুলার এখানে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে প্রায় সমস্ত সমস্যাই আমরা মিটিয়ে নিই, কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলোকে ভবিষ্যতে আরও চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং নতুন ইন্ডাস্ট্রি আবার স্থাপন করার জন্য আমরা ম্যাডাম মমতা ব্যানার্জির আশীর্বাদ চাই। আপনি আমাকে বলুন তো কী কী হতে পারে, আপনাদের কোনো সাজেশন আছে স্পেসিফিক? এখানে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ হতে পারে, আর কিছু
ছোট ছোট ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠতে পারে। একটা যদি ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা তৈরি করি, যেটা রাজেশ দেখে নাও, আমরা প্রাইভেট জমি দিয়ে কিছু ইন্ডাস্ট্রিয়াল পার্কের মতো ব্যবস্থা করেছি, যেগুলো হয়তো হবে। আর প্রশাসন থেকেও তিন চারটা পার্ক, প্রশাসন থেকেও কতগুলো এই পাঁচ একর জমির উপর দিয়ে কয়েকটা পার্ক করতে চায়। পাঁচ একর অ্যালাউ করে দিয়েছি তো, 15 একর আগে ছিল, এখন আমরা 5 একরে হলেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে অ্যালাউ করে দিয়েছি। আমরা ম্যাডাম খুবই চেষ্টা করব যাতে আপনার যে চিন্তাধারা যে ঝাড়গ্রামকে ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ করার জন্য, সেগুলো আমরা খুবই চেষ্টা করব। দেখুন রাজেশ কি বলছে শুনে নিন, আমার এমএসএমই সেক্রেটারি। হ্যাঁ ম্যাডাম, এখানে দুটো জমি অলরেডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আইডেন্টিফাই করেছেন এসএআইপি তে, একটা হচ্ছে ঝাড়গ্রামে, একটা নয়া গ্রামে, 5 একর এবং 7 একর। তো এটা ম্যাডাম কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম এদের সঙ্গে, আমার মনে হয় চেম্বারদের মধ্যে ইন্টারেস্ট আছে। আমাদের এই ফার্স্ট ফেজে ম্যাডাম আপনি 41 গভর্নমেন্ট ল্যান্ড অ্যালাউ করেছিলেন, সেকেন্ড ফেজে আরও 40 ল্যান্ড আপনি ম্যাডাম অ্যালাউ করেছেন। সেই সেকেন্ড ফেজে ম্যাডাম এই জমিগুলো আমরা করব। এর সঙ্গে ম্যাডাম এদের আর একটা সমস্যা ছিল, এখানে রাইস মেল আছে ম্যাডাম 18টা, এবং এই রাইস মেলে ম্যাডাম এদের যে ছাই হয় সেটা ডিসপোজাল করতে সমস্যা হয়। তো সেটা ম্যাডাম আমরা আইআইটি খড়গপুর সঙ্গে একটা কথা করেছি, রিফ্র্যাক্টরি ব্রিকে কীভাবে এগুলোকে ব্যবহার করা যায় সেটা ম্যাডাম ইন্ডাস্ট্রির সঙ্গে ইন্ডাস্ট্রিরই একটা মানে সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে ম্যাডাম। এটাকে দেখো এক্সপার্টদের সাথে কথা বলে রিসাইক্লিং করে, ইয়েস ম্যাডাম, অনেক সময় ইটের কাজে লাগে ম্যাডাম, ওটাই রিফ্র্যাক্টরি ব্রিকে ম্যাডাম আপনি যা বললেন সেটাই ম্যাডাম আমরা চেষ্টা করছি। দেখে নাও এটা, ইয়েস ম্যাডাম। প্রেস মিডিয়ার কিছু বলার আছে? তোমাদের প্রেসের ভবন আছে এখানে, প্রেস ক্লাব? নমস্কার ম্যাডাম, আপনি 2020 সালের প্রেসের জন্য এক জায়গা দিয়েছিলেন ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবে এবং ঝাড়গ্রাম প্রেস ক্লাবের জন্য। ইতিমধ্যে ভবন তৈরি হয়ে গেছে কিন্তু এখনও আপনার হস্তান্তর হয়নি, যার ফলে আপনার আজকে উদ্বোধন হতে পারলো না। হস্তান্তরটা কে করবে? ম্যাডাম জাস্ট কমপ্লিট হয়ে গেছে কাজটা, আমি আইএনসিএ ডিপার্টমেন্টের সাথে কথা বলে ওটার ব্যবস্থা করে দেবো হস্তান্তরের। শান্তনু, তোমার আইএনসিএ ডিপার্টমেন্টের সাথে কথা বলে ইমিডিয়েট হস্তান্তর করবে। আমি দেখো হস্তান্তরটা হয়নি কেন, যদি কমপ্লিট হয়ে থাকে? ওটা ম্যাডাম আমাদের কাছেই আছে, দপ্তরে এখনো যায়নি, আমি প্রস্তাবটা পাঠাবো ম্যাডাম। দপ্তরে এখনো যায়নি প্রস্তাবটা, দপ্তরে তুমি পরে পাঠিয়ে দেবো, তুমি অ্যাপ্রুভটা আজকেই করে দাও। ঠিক আছে ম্যাডাম। পাওয়ার দিতে পারবে না, একটা টেকনিক্যাল এটা রয়েছে। জয়সি প্লিজ টেলার ম্যাডাম, ওই পাওয়ার কানেকশন এখনো হয়নি, ওই কিছু প্রক্রিয়া এখনো চালু আছে ম্যাম, তার পাওয়ার কানেকশন এখনো হয়নি ম্যাম। না ম্যাডাম, পাওয়ার কানেকশন হয়নি এখনো, কিছু প্রক্রিয়া বাকি আছে বলে অরূপ বিশ্বাস আছে, পাওয়ার কানেকশনটা করে দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি ম্যাডাম। আপনি বলেছেন আজকেই করে দেবো আমরা, আজ কালকের মধ্যে। হ্যাঁ, ওদের কি টেকনিক্যাল প্রবলেম আছে বলছে? ঠিক আছে, আমরা দেখে করে দিচ্ছি। ল্যান্ডের সাথে কথা বলে আগে তো ল্যান্ডের ব্যাপারটা শর্ট আউট করতে হবে। চিফ ইঞ্জিনিয়ার আছে এখানে, লিজ হলেই তো হয়ে যায়, যে লিজটা করে দেবে ম্যাডাম। ইতিমধ্যে চিঠিও কিন্তু এসেছে, পোস্ট অ্যাপ্রুভাল, ইট ইজ হোয়াট ডিপার্টমেন্টাল, বিল্ডিংটা হ্যান্ডওভার হবে স্যার, লিজটা এই মুহূর্তে দরকার নেই বিল্ডিং ট্রান্সফার হলেই হবে। তো বিল্ডিং ট্রান্সফার করে দাও না, লাইট লাগিয়ে দেবে, লাইট লাগিয়ে দে। আমার চিপ ইঞ্জিনিয়ার এখানে এসেছেন, আমি বলছি কাল ম্যাডাম এটা যদি ক্লিয়ারেন্স হয়ে গেল তাহলে আমরা বাই টুমরো ইভিনিং সবটা কমপ্লিট করে দিই। ওই আমার চিপ ইঞ্জিনিয়ার আছেন ওখানে, এসেছেন কলকাতা। শান্তনু, ওদের কি কালকের মধ্যে বিল্ডিংটা হ্যান্ডওভার করতে পারো? হ্যাঁ ম্যাডাম, পাওয়ার কানেকশন আমরা আজকের মধ্যে, পাওয়ার কানেকশন শান্তনু তো আছে, শান্তনু আজকের মধ্যে পাওয়ার কানেকশন হবে, ইয়েস আজকের মধ্যে করে দাও। এই তোমাদের ভবন কত দূর ম্যাডাম? ভবন কম সম্পূর্ণ হয়ে গেছে, আপনি যেখানে আছেন ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্স তার কাছেই, আপনি যদি আজকে পদধূলি দেন খুবই উপকৃত হব। কত দূর কাছেই ম্যাডাম, 100 মিটার এখান থেকে যাওয়ার পথে? হ্যাঁ ম্যাডাম, আপনি যেখানে আছেন টুরিস্ট কমপ্লেক্স তার কাছেই ম্যাডাম, মানে আমি যাওয়ার সামনে দিকে? হ্যাঁ ম্যাডাম, কাছেই ম্যাডাম। আচ্ছা তোমরা চলে যাও, আমি ওখানে যাচ্ছি, যাও। কিন্তু ম্যাডাম রাস্তা আর একটু প্রাচীরের ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। সে দেখে নেবে, যাও ইন্দ্রনীল থেকে নেবে। সৌরভ বলছি, যাও তোমরা ওখানে পৌঁছো ম্যাডাম, যাচ্ছেন সেটা আইএনসিএ ইন্দ্রনীল দেখে নেবে আইএনসিএ থেকে ম্যাডাম। পাওয়ারটা দিয়ে দিও আজকে, আর শান্তনু ওদের একটা প্রাচীর করতে হবে, ঠিক আছে? আর ডিএম কে আমি বলবো ওদের কম্পিউটার
এবং চেয়ার টেবিল যেটা লাগবে সেটা দিয়ে দেবে। ম্যাডাম আমি সৌরভ ঝাড়গ্রাম জেলা প্রেস ক্লাবের তরফ থেকে বলছি। ম্যাডাম ম্যাডাম যে প্রেস ক্লাবের কথা এই মুহূর্তে বলা হচ্ছে সেটা নিয়ে আমরা ঝাড়গ্রাম জেলা প্রেস ক্লাবের যে মূল যেগুলো চ্যানেল যারা 28টা ভিজুয়াল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত তাদের সবারই সেইখানে যেতে আপত্তি আছে ম্যাডাম। তার কারণ আপনি এর আগের প্রশাসনিক বৈঠকে খুব স্পষ্ট করে নির্দেশ দিয়েছিলেন ম্যাডাম যে এই এই বই হাউস করার আগে আমাদের সাথে যাতে একবার মিনিমাম আলোচনা করে নেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত ম্যাডাম কোথাও কোনো রকম কোনো আলোচনা করা হয়নি, আমাদের জায়গা দেখানো হয়নি, নির্ধারণ করা হয়নি, নিজেদের মধ্যে ঝগড়া করে কি ম্যাডাম? ঝগড়া নয়, এখন যখন একটা বিল্ডিং হয়ে গেছে সবাই মিলে চলো গিয়ে বলি। এখানে একটা তাৎপর্যপূর্ণ বিষয় যেটা হচ্ছে ম্যাডাম, যে জায়গায় এই জায়গাটা করা হয়েছে তার পাশেই একদম গায়ে লাগোয়া একটা পাঁচতলা আদিবাসী লেডিস হোস্টেল এবং তার পেছনেই আরেকটা ওয়ার্কিং লেডিস হোস্টেল, দুটো লেডিস হোস্টেলের মাঝখানে একটা প্রেস ক্লাব ম্যাডাম, এটা আমাদের কাজের সাথে কোথাও কোনো রকম কোনো সামঞ্জস্যই থাকে না। কারণ আমরা তোমরা বরঞ্চ ওদের প্রোটেকশন দিতে পারবে, তোমরা থাকলে তো ওরা প্রোটেকশন পাবে। ম্যাডাম সেটা তো হয় না, মানে আমরা কেন হয় না, কেন হয় না? তুমি একটা রিপোর্টার, তুমি প্রোটেকশন দেবে না তো কে দেবে? মানে অবশ্যই এখন যেটা হয়ে গেছে একটা বিল্ডিং অলরেডি, এটা নিজেদের মধ্যে ঝগড়া না করে আমরা ম্যাডাম ঝাড়গ্রাম জেলা প্রেস ক্লাবের কেউ ওইখানে যেতে চাইছিও না, যেতে পারবো না ম্যাডাম, এটা আপনি আমাদের সেই অনুরোধ রাখবেন। তাহলে এটা কারা করছে, কোন প্রেস ক্লাব করছে? মানে আমরা জানি না ম্যাডাম, রিপোর্টার্স ক্লাব বলে কেউ একজন, এর আগের বারও যেটা হয়েছিল ঝাড়গ্রাম জেলা প্রেস ক্লাবের কি রে বিশ্ব, এরা নিজেরা ডিভাইডেড এ কি রে? কিন্তু ম্যাডাম একবার একটা আলোচনা আমরা বারবার আপনাদের দপ্তর থেকে বারবার, এর আগের আয়েশা রানী যে ডিএম ছিলেন, আগে তোরা ঠিক কর নিজেরা কারা অরিজিনাল কারা আদি, তোরা না 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 তোরা নিজেরা ঠিক কর, এভাবে হয় না। একটা জায়গায় ক্লাব হয়ে গেল তারপর তোরা এখন বলছিস এরা এই গ্রুপ ওরা এই গ্রুপ, তোরা নিজেরা আগে ঠিক করে ফোটাফুটি করে ঠিক কর, তারপর আমাদের বল, তারপর আমরা করে দেবো, এইভাবে হয় না। ঠিক আছে, না তোদের এখানে তো একটা একটা অ্যাফিলিয়েটেড প্রেস ক্লাব আছে ম্যাডাম, আপনি 2020 সালের 7ই অক্টোবর বলেছিলেন যে দুটো, আমি একটা কথা বলছি, দুজনকে আমি একটা কথা বলছি, অরূপ তুই আজকে থাকবি? আমি ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস আর বিশ্ব মজুমদার এই তিনজনকে, আর আমার আমার এখান থেকে সৌম যাচ্ছে, চারজন মিলে তোমাদের দুটো গ্রুপের সাথে বসছে, বসে ইউ ডিসাইড এবং উইদিন ইভিনিং আমাকে জানাও, তারপরে আমি কারেন্ট দেওয়ার এবং হস্তান্তর করার ব্যবস্থা করব। নিজেরা মিলে বসে এটাকে ঠিক করে নাও, নিয়ে আমাকে বলবে, আমি কালকে কারেন্ট এবং সব বাদবাকি করে দেবো। ভবন যখন হয়ে গেছে তোমাদের প্রবলেম কি বলো তো, তোমরা কেউ কেউ কারো কথাই চলো, নিজে নিজের কথাই চলো, দেখবে ভালো হয়ে যাবে। চারজন যাচ্ছে কথা বলে নিচ্ছে, যাও দুই গ্রুপকে নিয়ে বসাও, চা খাও, ওদের খাবার প্যাকেট করেছো, ওদের খাবার প্যাকেট দিয়ে দাও সবাইকে। আর অরূপ আমি একটা করে ছোট্ট গিফট নিয়ে এসেছি তোমাদের জন্য, ওটা দিয়ে দেবে, অন্য দামি গিফট নয়, তোমাদের ইউজ করার জন্য, ঠিক আছে? অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বিশ্ব মজুমদার অ্যাক্রিডিয়েশন কমিটির চেয়ারম্যান পশ্চিমবঙ্গ সরকারের, এবং সৌম আমার সিএমওতে আছে, চারজন মিলে যাচ্ছে গিয়ে কথা বলে নিচ্ছে। বাট একজন আমি জানি এখানে যে কলকাটি নাড়ছে, তার কথা তোমরা শুনো না, আমি কিন্তু জানি ব্যাপারটা, প্লিজ দয়া করে শুনো না, দিদির কথা শোনো, দিদি তোমাদের ভালো চায়, বদনাম হচ্ছে। থ্যাংক ইউ, এবার মিটিং শেষ করে দাও। সকল